হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সামনে ইনকাম ফ্রম হাউস বোর্ডের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করছি ঠিক আছে ফার্স্ট ক্লাসটা অবশ্যই তোমরা ভালো মতন বুঝে গেছো আর আর যদি ফার্স্ট ক্লাসের ভিডিওটা তোমরা অলরেডি দেখে না থাকো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা দেখে তোমরা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে তারপর সেকেন্ড ভিডিওতে আসবে ঠিক আছে আমি আশা করছি তোমরা ফার্স্ট ভিডিওতে ভালো মতন বুঝে গেছো তো সেকেন্ড ক্লাসে আসছি আগের দিন আমরা ফার্স্ট ক্লাসে পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট জেনেছিলাম অর্থাৎ আমাদের যে ইনকাম ফ্রম হাউস বাড়ি কত থেকে কত নম্বর ধারায় উল্লেখ ছিল বাইশ থেকে সাতাশ অর্থাৎ বাইশ নম্বর ধারা এবং সাতাশ নম্বর ধারা আমরা পরিষ্কারভাবে বুঝেছি ঠিক আছে আজকে বাকি ধারাগুলো বুঝবো বাট সেগুলো প্র্যাকটিক্যাল আকারে বুঝবো ঠিক আছে তো তো দেখো প্রথমে এখন তোমাদের প্রশ্ন হলো স্যার চ্যাপ্টারটার নাম তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা আমরা কি করে ক্যালকুলেট করব আমাদের তো পরীক্ষায় অঙ্ক আসবে সেই অঙ্কটা কিভাবে করব সেটাই শেখাচ্ছি তো দেখো কি লেখা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমার বের করার রুলটা হচ্ছে সেকশন টোয়েন্টি থ্রি মাইনাস সেকশন টোয়েন্টি ফোর অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করতে হবে তোমাকে তেইশ নম্বর ধারা থেকে চব্বিশ নম্বর ধারা বাদ দিলেই তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে যাবে এবার তোমাদের সেকশনটা লিখিয়ে দিচ্ছে তেইশ নম্বর ধারায় কি লেখা আছে তেইশ নম্বর ধারায় লেখা আছে অ্যানুয়াল ভ্যালু অর্থাৎ হাউসের বা প্রপার্টি অ্যানুয়াল ভ্যালু মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরে কি লেখা আছে ডিডাকশন লেখা আছে অর্থাৎ তোমার যেরকমেরই হাউস প্রপার্টি হোক না কেন তেইশ নম্বর ধারা থেকে যদি তোমরা চব্বিশ নম্বর ধারা বাদ দিয়ে দাও তাহলে তোমার ইনকাম হাউস যাবে তো প্রথম কনসেপ্টটা তো ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে তোমাদের বোঝাবো যে ইনকাম হাউস প্রপার্টি ঠিক কত রকমের হয় কত রকমের হাউস আমরা দেখতে পারি দেখো তোমাদের মাথায় আসবে হাউস প্রপার্টি থেকে ইনকাম হাউস প্রপার্টি থেকে কখন ইনকাম হতে পারে যদি বাড়িটা ভাড়া দিই তাহলেই হাউস প্রপার্টি থেকে ইনকাম হতে পারে অর্থাৎ লেট আউট ভাড়া দেয়াকে ইংরেজিতে কি বলে লেট আউট তাই লেখা দেখো লেট আউট প্রপার্টি এবার প্রশ্ন হলো আমরা যে বাড়িটা ভাড়া দিই কি পারপাসে ভাড়া দিই আমি যাকে বাড়িটা ভাড়া দেবো সে বসবাস করতে পারে অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিতে পারি আদারওয়াইজ কি পারপাসে ভাড়া দিতে পারি অর্থাৎ আমি যাকে ভাড়া দেবো তাকে বিজনেস পারপাসে ভাড়া দিতে পারি তার মানে তোমার কাছে কোশ্চেনটা হলো আমরা যে আমরা যাকে বাড়িটা ভাড়া দেবো সেটা দুটো পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি একটা রেসিডেন্সিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি আর একটা বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি তো রেসিডেন্সিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিলে তার জন্য কি রুল বলেছে আর বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিলে তার জন্য কি রুল বলেছে সেটা তো আমরা আলোচনা করবোই তবু আমি বলে দিচ্ছি রেসিডেন্সিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিই বা বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিই মেন ফান্ডাটাকে আমি বাড়ি ভাড়া দিয়েছি বাড়ি ভাড়া দিয়েছি মানে লেট আউট করেছি লেট আউটের যা রুল সেই রুলই অ্যাপ্লাই হবে সে এখানেই হোক বা এখানেই হোক এটা আশা করি তোমাদের মাথায় ঢুকে যেটা ক্লিয়ার করবে তোমাকে কোশ্চেন পড়ে যখনই অঙ্ক দেবে তোমাকে বুঝতে হবে কি ধরনের হাউস প্রপার্টি বলেছে লেট আউট যদি লেট আউট বলে তোমাকে না দেখলেও হবে সেটা কি রেসিডেন্সিয়াল পারপাস নাকি বিজনেস পারপাস রেসিডেন্সিয়াল পারপাসও যা রুল হবে বিজনেস পারপাসে সেম রুল অ্যাপ্লাই হবে এটা পরিষ্কারভাবে হয় মাথার মধ্যে ঢুকিয়ে নাও নেক্সট দেখো লাস্টেরটা বলে দিই সেলফ অকুপাইড প্রপার্টি ঠিক আছে সেলফ অকুপাইড প্রপার্টি ধরো আজকে আমার একটা বাড়ি আছে সেই বাড়িতে আমি শুধু বসবাস করব রেসিডেন্ট আমি বসবাস করব আবার বলে এই চিজটা একটু বুঝতে অসুবিধা হয় ধরো আমি একটা নিজে একটা বাড়ি তৈরি করেছি ঠিক আছে সেই বাড়িটা আমি কি পারপাসে ব্যবহার করতে পারি যেটা সবাই করে কি কার পারপাসে ব্যবহার করে যে এই বাড়িটা টোটালি নিজে বসবাস করবো অর্থাৎ রেসিডেন্ট রেসিডেন্সিয়াল পারপাস হতে পারে সেলফ অকুপাইড আর কি হতে পারে বিজনেস পারপাস এমনও হতে পারে যে বাড়িটা তৈরি করে সেই বাড়িটাই পুরোপুরি বিজনেস করব। ঠিক আছে তাহলে কি বুঝতে পারে সেলফ অকুপাইডটা কি হতে পারে রেসিডেন্সিয়াল পারপাসও হতে পারে আবার বিজনেস পারপাসও হতে পারে তার মানে এই কি বললাম লেট আউট প্রপার্টিটা কি হতে পারে রেসিডেন্সিয়াল পারপাস হতে পারে বিজনেস পারপাস হতে পারে অর্থাৎ আমি যে বাড়িটা তৈরি করেছি কি ঠিক করেছি বাড়িটা পুরোপুরি ভাড়া দেবো সে বিজনেস করতেও ভাড়া দিতে পারি বা কাউকে থাকতেও দিতে পারি ঠিক আছে কিন্তু সেলফ অকুপাইডটা কি হতে পারে সেলফ অকুপাইড আমি যে বাড়িটা তৈরি করলাম সেই বাড়িটা আমি পুরোপুরি বিজনেস করতে পারি বা এরকমও হতে পারে সেই বাড়িটা আমি নিজে বসবাস করতে পারি এবার তোমার মানে তোমার মানে প্রশ্ন হলো রেসিডেনশিয়াল রেসিডেন্সিয়াল পারপাস হলে সেটা রুলটা কি হবে রেসিডেন্সিয়াল পারপাস হলেও সেটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতেই সেলফ অকুপাইড প্রপার্টির রেসিডেন্সিয়াল যে রুল আছে সেই রুল অ্যাপ্লাই হবে আবার বলে দিচ্ছি

তাহলে দুটো বাড়ি বোঝা গেল তো আমরা এই পারপাসেই হয় 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 একটা একটা আর কি যেটা তোমরা উদাহরণ অবশ্যই দেখতে পারবে ধরো আজকে আমি একটা বাড়ি তৈরি করেছি ঠিক আছে সেই বাড়িতে আমি কি করলাম নিচের তলাটা গ্রাউন্ড ফ্লোর আমি ভাড়া দিয়ে দিলাম ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি ভাড়া দিয়ে দিলাম এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আমি নিজে বসবাস করলাম ফ্যামিলি নিয়ে বসবাস করলাম এটাকে কি বলে পার্টলি সেলফ অকুপাইড অ্যান্ড পার্টলি লেট আউট বোঝা গেল না সেকেন্ড ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা আমি নিজে বসবাস করছি ঠিক আছে তো অর্থাৎ পার্টলি বসবাস করছি পার্টলি বসবাস করছি মানে পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি ভাড়া দিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিয়েছি পার্টলি লেট আউট এবার দেখো এই পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট না দুটো বেসিসের উপর ডিপেন্ড করে কি বেসিস একটা হচ্ছে স্পেস তো আর একটা টাইম স্যার বেসিস স্পেস ব্যাপারটা কোনটা স্পেস এই বললাম ধরো আমি একটা বাড়ি তৈরি করেছি তার গ্রাউন্ড ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর তিনটে ফ্লোরই তৈরি করেছি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর নিজে বসবাস করবো তাই তো অর্থাৎ একটা স্পেস এটা স্পেসের উপর ডিপেন্ড করছে আর গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে বললাম গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এটা স্পেস ঠিক আছে যেটা তোমাদের এক্সামে থাকে অবশ্যই থাকে এবার বলা হচ্ছে যেটা স্যার অন দ্য বেসিস টাইম কোনটা ধরো যে পুরো বাড়িটা তৈরি করা হয়েছে আমি ঠিক করেছি পুরো বারো মাসের মধ্যে আট মাস ভাড়া দেবো ঠিক আছে তো আর চার মাস নিজে থাকবো আর তুমি ভালো করে উদাহরণ দিই দেখো দেখো যে বাড়িটা তৈরি করেছি আমি পুরো দশ মাস বাড়িতে বসবাস করলাম এবার কোন কাজ করলো আমার ফরেনে যেতে হলো ঠিক আছে মাসের জন্য ফরেনে যেতে হলো তখন কি করো দু মাস বাড়িটা ফাঁকা রেখে যাবো ফাঁকা রেখে গেলে তো কোনো রকমই ইনকাম হয় তো বাড়িটা আমি ভাড়া দিয়ে গেলাম ঠিক আছে দু মাসের জন্য বাড়িটা ভাড়া দেয় তাহলে কি হলো এটা টাইমের বেসিসে দশ মাস নিজে থাকলাম আর দু মাস ভাড়া দিলাম তাই এটা হচ্ছে তাহলে পাটলি সেলফ হক পাটলি রেটটা কিছুর উপর ডিপেন্ড করে কখনো কখনো টাইমের ওপর ডিপেন্ড করে কখনো কোনো স্পেসের উপর ডিপেন্ড করে আর একটা তোমরা কখনো কখনো দেখবে কি বলতো ডিম টু বি লেট আউট ঠিক আছে স্যার ডিম টু বি লেট আউটটা কি যদিও যারা এইচএস স্টুডেন্ট তাদের ডিম টু বি লেট আউট সিলেবাসে নেই কিন্তু বিকম স্টুডেন্টদের জন্য ডিম টু বি লেট আউট সিলেবাসে আছে দেখো এখানে লিখে দিচ্ছি আরেকটা বাড়ি আছে ওখানে লেখা হয়নি তবু বলে দিচ্ছি এখানে ডিম টু বি লেট আউট তো দেখো একবার দেখেন আমি সেকশনগুলো লিখেছি লেট আউট প্রপার্টি সেকশনটা বলছে কত নম্বর ধারে উল্লেখ আছে

ক্লস এ ঠিক আছে এবার তোমরা বলতে বলছো সেকশন গুলো মনে রাখতে হবে দরকার নেই ইম্পর্টেন্স নয় এতটা সেকশন মনে রাখা ঠিক আছে সেকশন মনে রাখা ইম্পর্টেন্স নয় তবে এই সেকশনটা মনে রাখো এবার যেটা বলছিলাম এরপরে যেটা বলছিলাম ডিম টু বি লেট আউট যেটা কিনা বিকম এর সিলেবাসে আছে কিন্তু এইচএস এর সিলেবাসে এটা নেই ডিম টু বি লেট আউটটা কি ধরো একজন একজন এসএসসি এর অনেকগুলো হাউস আছে ঠিক আছে মানলাম একজন এসএসসি এর পাঁচটা হাউস আছে ঠিক আছে পাঁচটা হাউস কেন বলছি একটার বেশি হাউস থাকলে বলতে পারে পাঁচটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে দুটোও থাকতে পারে চারটাও থাকতে পারে যতগুলি খুশি হাউস থাকতে পারে ঠিক আছে আমি সাধারণত পাঁচটা হাউজই ধরলাম কিন্তু দেখতে হবে এই যে পাঁচটা হাউস আছে একজন এসএসি সেই হাউসটা কি পারপাসে ইউজ করছে ঠিক আছে তো কি পারপাসে ইউজ পারপাসটা মিন ধরে নিলাম মানে আমরা যে এই কন্ডিশনটা বলবো না ডিম টু বি লেট আউট সেক্ষেত্রে আমাকে কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে পারপাসটা ছিল সেলফ অকুপাইড ফর অন রেসিডেন্স এবং নিজে থাকার জন্য বাড়িগুলো ব্যবহার করছে দেখো তোমরা ভাবো একটা মানুষ কি পাঁচটা বাড়িতে থাকতে পারে কোনোদিন থাকতে পারে না সেক্ষেত্রে যেই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু বেশি ঠিক আছে তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসার কি বলেছে দেখো পাঁচটা বাড়ি মানে তুমি তো পাঁচটা বাড়ি থাকতে পারবে না তুমি যে একটা বাড়িতে থাকবে অর্থাৎ যেই বাড়িতে তুমি বসবাস করবে সেই বাড়িটাকে তুমি সেলফ দেখাবে ফর ওন রেসিডেন্স আর বাকি যে চারটে বাড়ি থাকবে সেই বাড়িগুলোকে আমি ধরবো ডিম টু লেট আউট ঠিক আছে তার মানে পাঁচটা বাড়িটার পাঁচটা বাড়ির মধ্যে একটা বাড়ি সেলফ অকুপাইড এবং বাকি যে চারটে বাড়ি আছে সেই চারটে বাড়িকে ধরবো ডিম টু বি লেট আউট এবার তোমাদের মনে প্রশ্ন হলো কোন বাড়িটাকে সেলফ অকুপাইড ধরবো আর কোন বাড়িগুলোকে ডিম টু বি লেট আউট ধরবো দেখো এখানে একটা ট্যাক্স বেনিফিটের প্রশ্ন আসছে ঠিক আছে তো তো প্রতিটা এসএসসি চেষ্টা করবে যে ইনকামটা কম দেখানোর আর ইনকাম কম দেখে গভর্নমেন্টকে ট্যাক্স কম দেওয়ার ঠিক আছে তাই সেক্ষেত্রে চেষ্টা করা হবে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালুটা বেশি এই যে পাঁচটা বাড়িতে সেলফ অকুপাইড পাঁচটা বাড়ির মধ্যে যেই বাড়ি মিউনিসিপাল ভ্যালুটা বেশি সেই বাড়িটাকে সেলফ অকুপাইড ধরে বাকি যে চারটে বাড়ি আছে বাকি চারটে বাড়িতে ডিম টু বি লেট আউট ধরবো বোঝা গেল পাঁচটা বাড়ির মধ্যে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচেয়ে বেশি তাকে সেলফ অকুপাইড ধরবো ঠিক আছে তো আর অন্যান্য বাড়ি কে ডিম টু বি লেট আউট ধরবো লেট আউট প্রপার্টি বোঝালাম লেট আউট প্রপার্টি যে কি হবে করতে সেটা বোঝাবো পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট হয় এটা টাইমের বেসিসে হয় একটা স্পেসের বেসিসে হয় ঠিক আছে তো সেলফ অকুপাইড প্রপার্টি রেসিডেন্সিয়াল পারপাস হয় বিজনেস বিজনেস পারপাস তো আমাদের হাউস প্রপার্টিতে আসবে না এছাড়া দেখো আরেকটা জিনিস তোমাদের পয়েন্ট বলেই তো সেটা কি এই দেখো টোয়েন্টি থ্রি টু বি মানে আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সাব টু ঠিক আছে ক্লজ বি এখানে কি বলছে প্রপার্টি নট অকুপাইড বাই দ্য ওনার ঠিক আছে প্রপার্টি নট অকুপাইড বাই দ্য ওনার এই বাড়ির ইনকাম হাউস হোল্ডার কিভাবে ক্যালকুলেট করবো দেখো এখানে কি লিখেছে কখন এটা অ্যাপ্লিকেবল হবে বলছে হোয়ার অ্যান্ড এসএসি হ্যাজ আ রেসিডেন্সিয়াল হাউস বলছে যখন আছে আছে ফর সেলফ ঠিক এবং সেই বাড়িটা রেখেছে কিসের জন্য সেলফ অকুপাইড অ্যান্ড ইট ক্যান নট অ্যাকচুয়ালি অকুপাইড বাই ওনার কিন্তু এসএস সেই বাড়িটা অকুপাই করতে পারছে না ইউজ করতে পারছে না ঠিক আছে ওইং টু ইজ এমপ্লয়মেন্ট বিজনেস

কর্মসূত্রে অর্থাৎ এমপ্লয়মেন্ট হোক বা বিজনেস হোক বাড়ির বাইরে থাকতে হচ্ছে ঠিক আছে তখন এই রুলটা অ্যাপ্লাই হবে এটার জন্য কিছু কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে কি কন্ডিশন সার্ভিস বা এমপ্লয়মেন্ট যেটাকে বলি বিজনেস প্রফেশনে যুক্ত থাকার জন্য নিজ নিজের অধিকারে যে বাড়িটা আছে সেই বাড়িটা ব্যবহার করতে পারিনি কি পার্পাস বাড়ি ব্যবহার করতে পারিনি এমপ্লয়মেন্ট বিজনেস প্রফেশনের জন্য বাড়িটা ব্যবহার করতে পারিনি আর কি বাড়িটা পুরোপুরি খালি থাকতে হবে অর্থাৎ ফাঁকা থাকতে হবে বাড়িটা আর কি এই বাড়িটা থেকে কোনো রকমে অ্যাডভান্টেজ নিতে পারবে না ঠিক আছে তখনই এই রুলটা অ্যাপ্লাই হবে এবার তোমরা যদি বলো এই বাড়িটার কি করে ইনকাম বের করতে দেখো ইনকাম বের করতো শেখালামই না এখন ঠিক আছে প্রতিটা বাড়ির ইনকাম হাউস বডি কীভাবে বের করত শেখালামই না আমরা এক একটা করে শেখাচ্ছি ঠিক আছে এবার দেখো এই যে আমরা হাউস বটে যে ক্লাসিফিকেশন শিখলাম সেই ক্লাসিফিকেশন থেকে আমাদের কাছে না চারটে পয়েন্ট বেরিয়ে এসেছে মানে এত তো আমরা মাথায় রাখতে পারবো না আমাদের কাছে এই চারটে পয়েন্ট বেরিয়ে এসেছে চারটে পয়েন্ট মাথায় রাখে উপরে এতক্ষণ যে বললাম এখানে চারটে পয়েন্ট বেরিয়ে এসে কী লেট আউট থ্রু আউট দ্য ইয়ার ঠিক আছে লেট আউট থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে বাইরে যদি ভাড়া দিই তাহলে কি হতে পারে ট্রিটমেন্ট তারপর বলেছে কি পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি ভ্যাকেন্ট মানে ধরো ধরো টোটাল বারো মাসের মধ্যে ধরো ন মাস বাড়ি ভাড়া দিয়েছি আর তিন মাস বাড়িটা ফাঁকা ছিল ঠিক আছে তাহলে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপাইড এই যে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপাইড এটা কি দুটো বেসিসের উপর হতে পারে বারবার বলছি একটা টাইমে হতে পারে আর একটা স্পেসে হতে পারে যেটা আগেই বললাম ঠিক আছে তো আশা করি বোঝানোর কিছু নেই আমরা সব কিছুরই ওপর অঙ্ক করবো আর বলছে সেলফ অকুপাইড থ্রু আউট ইয়ার সারা বছর ধরে বাড়িটা সেলফ অকুপাইড তাহলে চারটে পয়েন্ট বুঝতে পারলে আমরা চারটে পয়েন্টের উপরই অঙ্ক করব এবার তোমরা আমাকে বলে স্যার এবার প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করুন প্রথম পয়েন্টে কি লেখেছিল লেট আউট থ্রু আউট দ্য ইয়ার এটা নিয়ে আলোচনা করবো লেট আউট থ্রু আউট দ্য ইয়ার ঠিক আছে এই লেট আউট থ্রু আউট দ্য ইয়ার করতে গেলে সবার প্রথমেই যেটা তোমার লাগবে কি বারবার কি বলছি আমাদের ইনকাম বা হাউস পার্টি করতে গেলে কি লাগে সেকশন টোয়েন্টি থ্রি থেকে সেকশন টোয়েন্টি ফোর বাদ দেবো অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু থেকে রিডাকশন বাদ দেবো তার মানে যেই রকমই হাউস পার্টি করি না কেন আমাকে প্রথমে অ্যানুয়াল ভ্যালু জিনিসটা জানতেই হবে তো লেট লেট আউট থ্রু আউট দ্য ইয়ার এই হাউস পার্টিটা করতে গেলে আমাকে প্রথমে অ্যানুয়াল ভ্যালু জানতে হবে তো কি লেখা দেখো হাউ টু ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু ঠিক আছে তো ওই গ্রস অ্যানুয়াল ভ্যালু অ্যানুয়াল ভ্যালুর মধ্যে শিখলেই তুমি গ্রস অ্যানুয়াল ভ্যালু বুঝিয়ে যাবে এবার দেখো তোমাকে যদি কখনো বলে অ্যানুয়াল ভ্যালু জিনিসটা কি তুমি কি বলবে দেখো অ্যানুয়াল ভ্যালু করতে গেলে তোমাকে চারটে জিনিস ভালো মতন জানতে হবে সে চারটে জিনিস কি প্রথম জিনিসটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে তারপরটা হচ্ছে ফেয়ার রেন্ট তারপরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট আর তারপরটা হচ্ছে রেন্ট রিসিভ বা অ্যাকচুয়াল রেন্ট এই চারটি কন্ডিশন চারটি টার্ম যদি তুমি ভালো করে জেনে যাও তার মানে তুমি অ্যানুয়াল ভ্যালু শিখে গেছো ঠিক আছে চারটি টার্ম তোমাকে ভালো করে জানতে হবে এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু নিয়ে পড়া আলোচনা করছি এবার তোমাদের বলছি মিউনিসিপাল ভ্যালু মিউনিসিপাল ভ্যালু জিনিসটা কি কি লেখা আছে রেন্টাল ইনকাম ক্যাপাসিটি অফ আ হাউস প্রপার্টি অ্যাজ মেজর্ড বাই মিউনিসিপাল কর্পোরেশন এই মিউনিসিপাল ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেটা কি না আমাদের লোকাল অথরিটি অর্থাৎ মিউনিসিপ্যালিটি এটা ডিটারমাইন করে দেয় এটাই হচ্ছে মিউনিসিপ্যাল ভ্যালু অর্থাৎ কি বললাম মিউনিসিপ্যাল ভ্যালু বলতে আমরা কি বুঝি মিউনিসিপ্যাল কর্পোরেশন যেই ভ্যালু ডিটারমাইন করে দেয় ঠিক আছে তো যেই ভ্যালুর উপর আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ করি সেটাই তো মিউনিসিপ্যাল ভ্যালু তো দেখো তারপরে কি লেখা আছে ফেয়ার রেন্ট ফেয়ার রেন্ট কি লেখা আছে রেন্টাল ইনকাম ক্যাপাসিটি অ্যাজ এস্টিমেটেড বাই আইটি মানে ইনকাম ট্যাক্স অফিস অর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ফেয়ার রেন্ট জিনিসটা কি সেম লোকালিটিতে এবং একই রকমের অ্যাডভান্টেজ ঠিক আছে বাড়ির যে যুক্তিসঙ্গত ভাড়া যে ন্যায্য ভাড়া বা যে ফেয়ার ভাড়াটা ঠিক আছে তো সেটাই হচ্ছে তোমার ফেয়ার রেন্ট এরপরে কি বলে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্যাপারটা দেখে কি বলেছেন রেন্টাল আর্নিং ক্যাপাসিটি অ্যাজ এস্টিমেটেড বাই দ্য কোর্ট অন রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অর্থাৎ রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে ভাড়াটা তৈরি হয় যে ভাড়াটা নির্ধারণ করা হয় ঠিক আছে সেটাই তো স্ট্যান্ডার্ড রেন্ট বাড়ির মালিক যে পরিমাণ ভাড়া এই আইন অনুযায়ী পেতে পারে ঠিক আছে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট তাহলে আশা করি তিনটা পয়েন্ট তো বোঝাই গেল মিউনিসিপাল জিনিসটা কি ফেয়ার রেন্ট জিনিসটা কি স্ট্যান্ডার্ড রেন্ট জিনিসটা কি খুব মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট জিনিস হাউস বোর্ডি করতে গেলে এই মিউনিসিপাল হলো ফেয়ার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্ট তা আমি সেমন কিছুই বলিনি মিউনিসিপাল হলো জিনিসটা কি এটা বোঝালাম মিউনিসিপাল ভ্যালু আমাদের মিউনিসিপাল কর্পোরেশন ডিটারমাইন করে দেয় ফেয়ার রেন্ট সেম লোকালিটি যা ভাড়া সেটা হচ্ছে ফেয়ার রেন্ট ঠিক আছে আর একই অ্যাডভান্টেজ থাকবে আর স্ট্যান্ডার্ড রেন্ট কি যে স্ট্যান্ডার্ড রেন্ট বা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে ভাড়াটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট তাহলে আমি কি বলেছিলাম অ্যানুয়াল ভ্যালু জানতে গেলে আমার কটা টার্ম জানা দরকার চারটে টার্ম কটা টার্ম বোঝালাম তিনটে কি কি বোঝালাম মিউনিসিপাল ভ্যালু বোঝালাম ফিয়ার রেন্ট বোঝালাম স্ট্যান্ডার্ড রেন্ট বোঝালাম স্যার আপনার তো আরেকটা টার্ম বোঝানো বাকি ছিল আচ্ছা আরেকটা একটা টার্ম কি ছিল রেন্ট রিসিপ্ট অর রিসিভেবল ঠিক আছে স্যার রেন্ট রিসিপ্ট অর রিসিভেবল জিনিসটা কি না তোমরা নিজেরাই জানো রেন্ট রিসিপ্ট অর রিসিভেবল জিনিসটা কি তবু দেখো বলছি শুনে নাও রেন্ট রিসিভড রিসিভেবল বলতে আমরা বুঝি যে ভাড়া এই বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে তাহলে আশা করি বোঝা গেল তাহলে এই চারটে পয়েন্ট বোঝালাম ঠিক আছে এরপরে যেটা আসছে আমার অ্যানুয়াল ভ্যালু করতে গেলে তো আমার কিছু জানতে হবে তাহলে এতক্ষণ আমরা চারটে টার্ম বোঝালাম এরপরে দেখো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সেটা দেখো কি লেখা আছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ঠিক আছে তো এ দেখো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট জিনিসটা কি মানে এক্সপেক্টেড যেই রেন্টটা আমরা এক্সপেক্ট করছি এটা কি করে ক্যালকুলেট করতে হয় কি লেখা আছে দেখো এই লেখাটা আমি পরে পড়ছি এইটা ভালো করে দেখো কি লেখা আছে মিউনিসিপাল ভ্যালু এখন বোঝালাম আর ফেয়ার রেড এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা হায়ার ঠিক আছে এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা হায়ার হায়ার করে একটা ভ্যালু বেরোবে সেই যেই ভ্যালুটা বেরোবে তাকে বললাম রেজাল্টিং ফিগার যে রেজাল্টটা বেরোবে তার সাথে স্ট্যান্ডার্ড রেন্ট কম্পেয়ার করব কম্পেয়ার করে তো একটা ভ্যালু বেরোবে এই যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব যেই ভ্যালুটা লোয়ার হবে তাকেই বলে রিজনেবল এক্সপেক্ট্রেন তাহলে কি বুঝলে দেখো এক কথাই বলে দিই মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার হায়ার ঠিক আছে তো বাট বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট তার মানে বলছে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা নাও বলছে সেইটা যেন কখনোই সেই ভ্যালুটা কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি না হয় ঠিক আছে তো তাই বলছি মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় যে ভ্যালুটা বেরোবে অর্থাৎ রেজাল্টিং ফিগার তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেন্ট কম্পেয়ার করে ঠিক আছে যেটা ছোট হবে সেটা হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবার দেখো এখানে কি লেখা যাবার পর হায়ার অফ মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট বাট দ্য অ্যাভাব রেজাল্টিং ফিগার শুড বি লোয়ার দ্যান দ্য স্ট্যান্ডার্ড রেন্ট আশা করি বোঝা গেছে রিজনেবল এক্সপেক্টেড জিনিসটা কি এবার দেখো এবার তোমরা আমাকে বললে স্যার একটা রিজনেবল এক্সপেক্টেডেন্টের একটা উদাহরণ দিয়ে একটা অঙ্ক করে দিন না যাতে ব্যাপারটা পুরো ক্লিয়ার করা যায় এই জন্যই একটা উদাহরণ করেছি নিয়েছি দেখো উদাহরণ নিজের কি বলছে মিউনিসিপাল ভ্যালু বলেছে পঞ্চাশ হাজার টাকা একটা বাড়ির মিউনিসিপাল ভ্যালু পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো ফেয়ার রেন্ট দিয়েছে কত ষাট হাজার টাকা স্ট্যান্ডার্ড রেন্ট দিয়ে পঞ্চান্ন হাজার টাকা তো জানতে যে বলো দেখি এখানে রিজনেবল এক্সপেক্টেডেন্ট কত হবে দেখো আমি তোমাদের জন্য এই অ্যান্সারটা করে দিচ্ছি সলিউশন কি হবে কি লিখবো প্রথমে মিউনিসিপাল ভ্যালু পঞ্চাশ হাজার টাকা আমি এক একটা টপিক তুলবো এক একটা টপিকের উপর অঙ্ক করবো পুরো ব্যাপারটা যে হাউস পোয়ার্টির অঙ্ক যে কতটা ইজি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে মিউনি চলল পঞ্চাশ হাজার তারপর নিচে লিখবো ফেয়ার রেন্ট দেখো ফেয়ার রেন্ট কত দিয়েছে ষাট হাজার টাকা আমাদের রুল কি বলছে এইমাত্র বললাম রুল কি বললাম বলে স্যার আপনি বললেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় আপনি সেই ভ্যালুটাই নেবেন ঠিক আছে তাই পঞ্চাশ ষাটের মধ্যে বড় কোনটা ষাট বড় কোনো অসুবিধা নেই ঠিক আছে যেটা বড় তোমার যদি অসুবিধা হয় দেখো বুঝতে যদি অসুবিধা হয় লিখে দিলাম যদি ভুলে যাও পরে এটাকে লিখলাম হায়া ঠিক আছে তো এরপরে কি লিখতাম এরপরে কি বলেছিলাম স্ট্যান্ডার্ড ট্রেন একটা কথা বলে দিই কখনো কখনো দেখবে কোশ্চেনে দেখবে স্ট্যান্ডার্ড ট্রেন্ড বলেনি যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড ট্রেন্ড না বলে তখন স্ট্যান্ডার্ড জায়গায় এন এ লিখবে এই এ মানে কিন্তু জিরো নয় এ মানে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ডল নয় কিন্তু এখানে তো স্ট্যান্ডার্ডল কত বলেছে পঞ্চান্ন হাজার সেই পঞ্চান্ন হাজার লেখক এবার বলো তাহলে কি হবে অ্যান্সারটা তাহলে স্যার আপনি তো বলেছিলেন এই মিউনিসিপ্যাল হেয়ার ডেন্ডার যেটা বড় সেটা নেবেন বড়টা নিলাম এইবার যেই ভ্যালুটা বেরোলো তার রেজাল্টিং ফিগার সেই ফিগারের সঙ্গে আপনি স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করবেন কম্পেয়ার করে যেটা লোয়ার বেরোবে সেটাই হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট তো লোয়ার কত ষাট আর পঞ্চান্নর মধ্যে পঞ্চান্ন হাজার এটাই আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে দেখো ব্যাপারগুলো বোঝা গেল এরপরে যে টপিকটা বোঝাবো যেটা বারবার বলছিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে ক্যালকুলেট করবো তো অ্যানুয়াল ভ্যালু করতে গেলে আমার চারটি জিনিস জানা দরকার ভ্যালু ফেয়ার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্ট রেন্ট রিসিভ চারটে ঠিক আছে বলার পর আমরা রেন্ট ক্যালকুলেট সেটাও তারপরে চলে আসলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু ঠিক আছে গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে করবো অ্যানুয়াল ভ্যালু তো বললেন তাহলে গ্রস অ্যানুয়াল হেলু আলাদা করে বলা দরকার নেই অ্যানুয়াল ভ্যালু মানেই তো গ্রস অ্যানুয়াল হলু ব্যাপারটা একই হয়ে যাচ্ছে ঠিক আছে তো গ্রস অ্যানুয়াল হল কি করে ক্যালকুলেট করতে হবে এটা বলুন এই যে এইমাত্র করলাম কি বের করে শেখালাম রিজনেবল এক্সপেক্ট রেন্ট বের করে শেখালাম তাই তো তাই রিজনেবল এক্সপেক্ট রেন্ট যত টাকা বেরোবে সেই টাকাটা এখানে বসাবো তার সঙ্গে রেন্ট রিসিভড অর রিসিভেবল ঠিক আছে তো রেন্ট রিসিভড আর রিসিভেবল যেটাই থাকবে সেটা লিখবো এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বড় হবে হায়ার হবে সেটাই হবে আমার গ্যাপ বোঝা গেল এই দুটোর মধ্যে যেই ভ্যালুটা আমার হায়ার হবে সেটাই হচ্ছে গ্যাপ তাই লিখেছি হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর অ্যাকচুয়াল রেন্ট আর রিসিভেবল ঠিক আছে দুটোর যেটা ভ্যালু হায়ার হবে সেটাই হবে গ্যাপ স্যার বুঝতে পারলাম এবার গ্যাপের ওপর কয়েকটা অঙ্ক করা দেখো ঠিক তোমাদের কথা মতন দেখো পরের একটা এক্সাম্পল নিয়ে চলে এসছি বলছে ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলছে দেখো এই মাত্র কি বলল অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে আমার চারটে টার্ম জানা দরকার কি কি মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্ট আর হচ্ছে রেন্ট রিসিভ এবার কোশ্চেন দেখো চারটেই দিয়েছে কিনা কখনো কখনো সবসময় কিন্তু চারটে দেবে এমন কোনো আশা করো না ঠিক আছে তো দেখো এখানে চারটেই দিয়েছে প্রথম অঙ্ক চারটেই দিয়ে দিয়েছি আমি তো এখান থেকে তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে দেখো কি শেখালাম আমি তো গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয় বলে স্যার আপনি বললেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা নেবেন ঠিক আছে তারপর স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে কম্পেয়ার করবেন যেটা ছোট সেটা হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর এই রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে আপনি আবার রেন্ট রিসিভ কম্পেয়ার করবেন যেটা বড় বেরোবে সেটাই হবে আপনার গ্যাপ ঠিক আছে হয়তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল দেখো অঙ্কটা করেইছি তাহলে বুঝতে পারবে দেখো এই অঙ্কগুলো দাগ কাটছি না দুটো তিনটে অঙ্ক যাক আগে ব্যাপারটা নি তারপর দাগ কেটে করাবো ঠিক ঠিক আছে আছে তো তো এখানে সলিউশনটা লিখছি লিখছি প্রথমে স্টেপ স্টেপ কেন লিখলাম তোমরা যখন অঙ্কগুলো করবে বইয়ের অঙ্ক করবে এবং স্টেপ ওয়ান স্টেপ টু ধরেই করতে হবে তাই স্টেপ ওয়ান এখন থেকেই শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে লিখবো কি মিউনিসিপাল ভ্যালু কত দিয়েছে পঁচাত্তর হাজার টাকা তারা বলেছে কি ফেয়ার রেন্ট কত দিয়েছে পঁচাশি হাজার টাকা তোমরা আইডিয়া করতে পারছো কি হবে এই দুটোর মধ্যে কি হবে স্যার বড়টা হবে বড় কত পঁচাশি তারপরে কি লিখবে স্ট্যান্ডার্ড রেন্ট বলো বলো স্ট্যান্ডার্ড রেন্ট কত দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তো বলো কি নিয়ম শিখিয়েছি এই পঁচাশি আর পঞ্চাশের মধ্যে কি নিতে হয় স্যার যেটা ছোট সেটা নেবেন তাহলে কত হলো ছোটটা স্যার এই পঁচাশি আর পঞ্চমে ছোট হচ্ছে পঞ্চাশ সেকেন্ড ঘরে লিখবে হ্যাঁ যেটা বেরোলো তাকে কি বলে জানো তো রিজনেবল এক্সপেক্টেড রেন্ট যেটা আগের অঙ্কেই শেখালাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ঠিক আছে তো হয়ে গেল স্টেপ ওয়ান হলো এবার কি লিখবো স্টেপ টু স্টেপ টু দিয়ে কি লিখবে রেন্ট রিসিভড অর রিসিভেবল ঠিক আছে কি বললাম রেন্ট রিসিভ আর রিসিভেবল যেহেতু কোশ্চেনের রেন্ট রিসিভ দিয়েছে তাই রেন্ট রিসিভ লিখছি কত দিয়েছে বারো হাজার টাকা আচ্ছা বলো কী বলেছিলাম স্যার আপনি বলেছিলেন এই রিজনেবেল এক্সপেক্টেড রেন্ট আর রেন্ট রিসিভের মধ্যে যেটা বড়ো সেটা হবে আপনার গ্যাপ আচ্ছা বলো এই দুটোর মধ্যে বড়ো কোনটা স্যার এই দুটোর মধ্যে বড়ো পঞ্চাশ হাজার তাহলে আমার গ্যাপ হয়ে গেল কত পঞ্চাশ হাজার টাকা বেশ এত সোজা এটাকে কি কী লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু স্যার আপনি যেভাবে অঙ্ক করলেন এইভাবে কি এক্সামে করতে হবে হ্যাঁ ঠিক এইভাবেই এক্সামে করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু লিখে তাহলে ব্যাকেটে লিখবে হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু তাহলে আশা করি প্রথম অঙ্কটা বোঝা গেল স্যার বুঝেছি আপনি গ্রস অ্যানুয়াল ভ্যালুর আরো বেশ কয়েকটা অঙ্ক করান না দেখি ঠিক আছে চলো আর একটা অঙ্ক করাচ্ছি দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো তিন নম্বর অঙ্কটা কি বের করতে হচ্ছে ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু হাউস ওয়ান দিয়েছে হাউস টু দিয়েছে হাউস থ্রি দিয়েছে এই হাউস ওয়ান হাউস টু হাউস থ্রি গ্যাপ বের করতে বলেছে আর আমি বলেছিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে যে টার্ম এবার তোমরা বলো অঙ্কটা পারবে স্যার অঙ্কটা তো ঠিক আছে বুঝতে পারলাম আপনি তো আগে একটা বাড়ির করালেন এখানে তিনটে বাড়ি দিয়েছে কীভাবে করবো আরে কিছুই না একই রকমভাবে করবে শুধু আগেরটা শুধু একটা ঘর করেছিলে এখানে তিনটে বাড়ি দিয়ে তো তিনটে ঘর করবে হাউস ওয়ানের একটা ঘর করবে হাউস টুর ঘর করবে হাউস থ্রি ঘর করবে ব্যাস আমি করার আগে তোমরা করে দাও দেখতে হবে এখানে ঠিক আছে তো এখানে ঘর করছি হাউস ওয়ানের এর একটা ঘর হাউস টুর ঘর হাউস থ্রির ঘর তো প্রথমে কি লিখছি দেখো স্টেপ 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 লিখতে এখানে লিখলাম কি লিখবো প্রথমে মিউনিসিপাল ভ্যালু দেখে দেখে বলো মেনে কত ছিল স্যার হাউস ওয়ানে এ ছিল পঁচিশ হাজার হাউস টুতে তে ছিল তিরিশ হাজার হাউস থ্রিতে ছিল পঞ্চাশ হাজার তারপরে আপনি লিখতেন মিউনিসিপ্যাল পরেই লিখতেন আপনি ফেয়ার রেন্ট স্যার যদি কোনো কোশ্চেনে মিউনিসিপ্যাল হলু বলে না দেয় তাহলে কি লিখবো এনে লিখবে নট অ্যাপ্লিকেবেল ঠিক আছে তো স্যার যদি কোশ্চেনে ফেয়ার রেন্ট বলে না দেয় কি লিখবো এনে লিখবে নট অ্যাপ্লিকেবেল আর যদি স্ট্যান্ডার্ড রেন্ট বলে না দেয় আগেই বললাম স্ট্যান্ডার্ড না বলে দিলে কি লিখবে নট অ্যাপ্লিকেবেল কথাগুলো মন দিয়ে শুনবে অঙ্ক যদি মনে হয় তোমার হাউস বোর্ডে ফুল মার্কস নিয়ে কথাগুলো মন দিয়ে শুনবে ফেয়ার রেন্ট কত তিরিশ হাজার টাকা হাউস ওয়ান এর হাউস টু তিরিশ হাজার টাকা হাউস থ্রি উনপঞ্চাশ হাজার টাকা বলো কি বলেছিলাম স্যার আপনি বলেছিলেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ারল্যান্ড রেন্টের মধ্যে যেটা বড় সেটাকে আপনি চুজ করবেন তাহলে এখানে দাগ কাটলাম বলো এই দুটোর মধ্যে বড় কোনটা স্যার তিরিশ হাজার এই দুটোর মধ্যে বড় কোনটা স্যার দুটো তো সমানই আছে বড় কোনটা তিরিশ হাজারই হবে তাই না স্যার এটা পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার বড় কোনটা তুমি বুঝতেই পারছো পঞ্চাশ হাজার আচ্ছা ধরো তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে স্যার আপনি তো বলছিলেন ধরুন এখানে মিউনিসিপাল হলো পঁচিশ হাজার টাকা দিয়ে সাপোজ ধরুন এখানে ধরুন ফেয়ার না এখানে কোনো ভ্যালু দেয়নি তাহলে তো আপনি বললেন ফেয়ার রেন্টের যদি কোনো ভ্যালু না বলে ধরুন ফেয়ার রেন্টের ভ্যালু বলেনি তাহলে আপনি তখন কি লিখতেন তখন কি লিখবো আবার এ লিখতাম তাহলে তখন কি বলুন তখন বলুন পঁচিশ হাজার আর এন মধ্যে বড় কোনটা এ তো নট অ্যাপ্লিকেবেল পঁচিশ হাজার এন এর মধ্যে বড় হচ্ছে পঁচিশ হাজারই হবে বোঝা গেল ব্যাপারটা হুম

আচ্ছা স্যার আপনি তো বললেন না এই যে আপনি যে হাউস প্রপার্টি ক্লাসিফিকেশন করালেন বিভিন্ন বললেন সেলফ অকুপাইড হাউস প্রপার্টি লেট আউট হাউস প্রপার্টিটা কী ধরনের হাউস প্রপার্টি করছেন এখন তোমাদের ওই ক্লাসিফিকেশন এখন যাচ্ছি না ওটা পরে করব আগে এখন তোমাদের শেখাচ্ছি কি করে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হয় অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করা শেখাচ্ছি ঠিক আছে ওটা তো পরে যাবো অ্যানুয়াল ভ্যালু শিখে গেলে তো কিছুই নাই তো হয়ে গেল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবার কি লিখতাম স্টেপ টু স্টেপ টু দিয়ে কি লিখতাম রেন্ট রিসিভড

স্যার আপনি এই মাত্র বললেন আগের অঙ্কটাই বললেন স্টেপ স্টেপ টু ইজ হায়ার ঠিক আছে অঙ্কটা বোঝা গেল এবার তোমাদের বই দিয়ে একটা অঙ্ক করাবো তারপর বাকি অঙ্ক হোমওয়ার্ক দেবো দেখো এই এক নম্বর অঙ্কটা করা আছে তোমাদের বইয়েরই অঙ্ক দেখো কি লেখা আছে ডিটারমিনেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু এই মতো শেখালাম গ্রস অ্যানুয়াল তোমার নিজেরাই বলতে পারো এই অঙ্কটা করাবো একটা অঙ্ক হোমওয়ার্ক দেব কি বলেছে মিস্টার এক্স হ্যাজ হাউস প্রপার্টি অ্যাট ডানকুনি বলছে মিস্টার এক্স এর একটা বাড়ি আছে কোথায় আছে ডানকুনিতে আছে ঠিক আছে তো তারপর বলছে মিউনিসিপাল ভ্যালু অফ দিস প্রপার্টি ফর্টি থাউজেন্ড এবং এই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু কত বলেছে ফর্টি থাউজেন্ড ফেয়েন্ড কত বলেছে থার্টি ফাইভ থাউজেন্ড ফেয়ার রেন্ট মানে সেম লোকালিটির ভাড়া ঠিক আছে তো কখনো কোনো ফেয়ার রেন্ট না বলে সেম লোকালিটি বলেই দিতে বলতে পারে সেম লোকালিটির রেন্ট এত টাকা তখন বুঝে নেবে এটা ফেয়ার রেন্ট বলেছে হাউস ইজ কমপ্লিট কমপ্লিটলি লেট আউট ঠিক আছে তো এবং বলছে বাড়িটা পুরোপুরি ভাড়া দিয়েছে ঠিক আছে তো ও তার মানে সে এখানে তো বলে দিয়েছে কোন ধরনের হাউস ওয়ার্ডি করতে হবে এটা লেট আউট হাউস ওয়ার্ডি করতে হবে হ্যাঁ ঠিক ধরেছে লেট আউট বলেছে ঠিক আছে তার বলছে রেন্ট পার মান্থ ফোর থাউজেন্ড এবং প্রতি মাসে ভাড়া দেয় চার হাজার টাকা করে তো বলো প্রতি মাসে যদি চার হাজার টাকা করে ভাড়া দেয় তাহলে বছরে কত টাকা পেয়েছে বছরে আটচল্লিশ হাজার টাকা পেয়েছে চার হাজার ইন্টু বারো বলছে কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস তাহলে বের করতে স্যার এই বাড়িটার গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলছে ঠিক আছে তাহলে গ্রস অ্যানুয়াল শেখাচ্ছি স্যার এখানে লেট আউটের জন্য কিছু হবে এখন মনে করুন এখানে লেট আউটটা দেয়নি পরে সব শেখাবো লেট আউট জিনিসটা কীভাবে করতে হবে ঠিক আছে ফর অ্যাসেসমেন্ট ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি স্যার আমাদের নাইটিন্টি দিয়েছে আগের বছরের বই বলে

দেখো পেজ নাম্বারটা দিলাম না কেননা তোমাদের কবে বই বেরোবে কি পেজ এক পেজ হবে নাও তো হতে পারে তো ফটোর কোশ্চেনটা দেখলে তোমরা তো এখানে আমি কি দেখলাম বইয়ের নামটা লিখে দিচ্ছি বইয়ের নাম হচ্ছে বাসু নায়ক বাসু নায়ক বইয়ের এক নম্বর অঙ্কটা করাচ্ছি ঠিক আছে তো এক নম্বর অঙ্ক এটা হচ্ছে ক্লাস টুয়েলভের এর বই ঠিক আছে তো

দাগ বাদ দাও এখন জিনিসটাকে শেখো মেন জিনিসটা শেখো দাগ দিয়ে কি যায় আসে প্রথমে লিখুন তাহলে মিউনিসিপাল ভ্যালু তো লিখে দিলাম তোমাদের কথা মতন মিউনিসিপাল ভ্যালু স্যার মিউনিসিপাল ভ্যালু অঙ্কে চল্লিশ হাজার বলেছে চল্লিশ হাজার লিখে দিলাম তারপর কি লিখবো ফেয়ার রেন্ট ফেয়ার রেন্টও লিখে দিলাম ফেয়ার রেন্ট কোশ্চেনে বলে থার্টি ফাইভ থাউজেন্ড তাহলে কি হবে দুটোর মধ্যে এটা বড় কত বড় কত চল্লিশ হাজার টাকা তারপর কি লিখবো স্ট্যান্ডার্ড ট্রেন্ড বলো স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে স্যার কোশ্চেন পড়ে তো স্ট্যান্ডার্ড রেন্ট কিছু খুঁজেই পাচ্ছি না কি বললাম বললাম এই কিছুক্ষণ আগে বললাম আগের অঙ্কগুলো দুটো করতে কি বললাম যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড ট্রেন্ড বলে না দেয় তার মানে আমরা ধরবো এনএ জিরো না কিন্তু এনএ এনএ মানে নট অ্যাপ্লিকেবল ঠিক আছে তাই এখানে লিখলাম এনএ আচ্ছা আমি কি শিখিয়েছিলাম স্যার আপনি বলেছিলেন এই যে ফিগারটা বেরোলো রেজাল্টিং ফিগার চল্লিশ হাজার আর এন এর মধ্যে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে যেটা ছোট সেটা হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড বা স্টেপ ওয়ান ঠিক আছে তো তা এই দুটোর মধ্যে চল্লিশ হাজার এনের মধ্যে স্যার ছোট কোনটা বুঝতে পারছি না দেখো না এনে মানে নট অ্যাপ্লিকেশন কোনো ভ্যালুই নেই তো তার মানে স্যার ছোট চল্লিশ হাজারই ঠিক আছে অনেকে স্টুডেন্টরা কি করে এই এন এ মানে কি অনেকে ভাবে এটা জিরো তাই চল্লিশ হাজার জিরো মানে ছোট তো জিরো তাই জিরো বসে এটা ভুল করে এই ভুলটা করবে না চল্লিশ হাজার নট অ্যাপ্লিকেবিলের মধ্যে নট অ্যাপ্লিকেবিল অর্থাৎ এখানে এই ডানকুনির বাড়িতে স্ট্যান্ডার্ড এন্ড অ্যাপ্লিকেবিলই হয়নি তার মানে তোমার এই চল্লিশ হাজার টাকাই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে তারপর কি লেখা শিখেছি স্টেপ টু স্টেপ টু তে আপনি লিখেছেন রেন্ট রিসিভড এইমাত্র কত বললাম রেন্ট রিসিভ প্রতি মাসে চার হাজার টাকা করে ভাড়া পেলে বারো মাসে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা বলো কি বলেছিলাম স্যার আপনি বলেছিলেন স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে যেটা সবচেয়ে বড় স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে যেটা সবচেয়ে বড় ঠিক আছে তো কোনটা বড় স্টেপ ওয়ান স্টেপ টুর মধ্যে স্যার স্টেপ টু টা বড় আটচল্লিশ হাজার তাহলে এটাই হবে আপনার গ্যাপ তাহলে কি লিখবে এটাকে লিখবো একবারে শর্টে লিখতে পারি গ্যাপ বারবার তো লিখলাম গ্রস এন হলো শর্টে লিখে দিলাম গ্যাপ টাইমটা বাঁচানোর জন্য ব্যাকেটে কি লিখতে হবে পারবে লিখতে কি লিখতে শিখেছি স্যার আপনি লিখেছেন হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু লিখতে পারবে যা লিখে দিচ্ছি হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু আচ্ছা কটি বোঝা গেল অঙ্কটা দেখো একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি করবে এটা বাইতে এই এর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে এটা বাইতে করবে দেখো কি বলেছে ঠিক আছে তো বলছে যে সি রবি ঘোষ ঠিক আছে ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন আরামবাগ ঠিক আছে আরামবাগে তার একটা বাড়ি আছে মিউনিসিপাল হলো বলেছে বাড়িটা তিরিশ হাজার টাকা সিমিনার সিমিলার হাউস সিমিলার হাউস মানে কি বলেছিলাম সিমিলার হাউস ক্যান গেট রেন্ট থ্রি থাউজেন্ড পার মান্থ স্যার ফেয়ার রেন্ট সিমিলার হাউস সেম লোকালিটি ঠিক আছে তো ফেয়ার রেন্ট থ্রি থাউজেন্ড পার মান্থ মানে থার্টি সিক্স থাউজেন্ড হবে দা হাউস ইজ লেট আউট রেন্ট পার মান্থ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

নেট মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে এই নেট স্যার এতক্ষণ মিউনিসিপাল ভ্যালু শেখাচ্ছিলেন হ্যাঁ এবার মিউনিসিপাল ভ্যালুর একটা পার্ট এসছে নেট মিউনিসিপাল ভ্যালু নেট মিউনিসিপাল ভ্যালু তোমরা কোশ্চেনে অন্যান্য নামও থাকতে পারে কি থাকতে পারে লেটেবেল ভ্যালু লেটেবেল এল ই টি এ বি এল ই লেটেবেল ভ্যালু বা এরকমও থাকতে পারে রেটিয়েবল ভ্যালু আর এ টি ই এ বি এল ই তার মানে কি বলেছে তোমাকে নেট মিউনিসিপাল ভ্যালু ফর্ম গ্রস মিউনিসিপাল ভ্যালু মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে তোমরা কি করে নেট মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করবে ঠিক আছে সেটা একটা দিয়েছি ঠিক আছে না তো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি করে গ্রস থেকে নেট বের করবে ঠিক আছে কখনো কোশ্চেনে না যখন হাউস পয় অঙ্ক করবে দেখবে কখনো কখনো গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে কখনো কখন নেট মিউিসিপালু দিয়েছে কখন গ্রস মিউনিসিপালু অ্যাপ্লাই হবে কখন নেট অ্যাপ্লাই হবে সব ডিটেলসে পুরো তোমাদের সামনে খোলসা করে দিচ্ছি কি করে বের করবো সেটা আমি পরে বলছি আচ্ছা কখন গ্রস মিউনিসিপালু কখন নেট মিউনিসিভ্যালু এটা বলে দিচ্ছি এবার দেখো বি নম্বর পয়েন্টটা মন দিয়ে দেখো কি লেখা আছে ইফ দা হাউস সিচুয়েটেড ইন কে এম ডিসি স্যার কে এম ডিসি মানে কি বলতে চাইছে কে মানে কলকাতা এম মানে মুম্বাই ডি মানে দিল্লি সি মানে চেন্নাই অর্থাৎ কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই এই যে চারটে সিটির কথা বললাম চারটে সিটি মেট্রো সিটি তাই কি বলেছে ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন মেট্রো সিটি বা কে এম ডিসি দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু বলছে ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন কে ডিসি দেন ফর ক্যালকুলেটিং গ্রস টেকেন মানে বলতে চেয়েছে বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন আমাকে কোন মিউনিসিপাল ভ্যালু দরকার তখন আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু দরকার ঠিক আছে কি বললাম আবার বলছি তাকে শুনে নাও ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন কে এম দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু সঠে লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু ইস টু বি টেকেন ইন্টু কনসিডারেশন আচ্ছা বাট ইন কেস অফ আদার্স সিটিস এই যে আমার যে কোশ্চেন যে বলে দেবে বা কোনো এস এসি যে বাড়ি যে কিনবে ঠিক আছে যে বাড়ি বা প্রপার্টি কিনবে সবসময় মেট্রো সিটিতেই কিনবে এমন তো কোনো কথা নেই মেট্রো সিটির বাইরেও তো বাড়ি কিনতে পারে হ্যাঁ মেট্রো সিটির বাড়ি মেট্রো সিটির বাইরে বাড়ি কিনলে তখন কি হবে মানে মেট্রো সিটির বাইরে হলে এটা আদার্স সিটি আদার সিটি হলে তখন কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে তখন লাগবে নেট মিউনিসিপাল ভ্যালু তাই লিখেছে বাট ইন কেস অফ আদার সিটিজ নেট মিউনিসিপাল ভ্যালু ইজ টু বি টেকেন ইন টু কনসিডারেশন ফর ইট কি বুঝতে পারলে বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন দরকার গ্রস মিউনিসিপাল ভ্যালু আর বাড়িটা যদি মেট্রো সিটি ছাড়া যদি অন্য কোনো সিটিতে হয় তখন হবে নেট ভ্যালুটা খুব মাথার মধ্যে ঢুকিয়ে নেবে দেখো তোমাদের বোঝার জন্য এটা শর্ট করে দিয়েছি কি লিখেছি কে এম ডিসি কে এম ডিসি কি কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই যে মেট্রো সিটি মেট্রো সিটিতে বাড়ি হলে কি হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু আর মেট্রো সিটিতে যদি বাড়িটা না হয় তখন কোন মিউনিসিপাল লাগে মেট্রো সিটিতে বাইরে না হলে তখন লাগবে হচ্ছে তোমার নেট ভ্যালু এবার দেখো তোমাদের প্রশ্ন আছে কোশ্চেন যখন অঙ্কগুলো করবো তখন কি কোশ্চেনে বলে দেবে গ্রস নেট মিউনিসিপাল হেলু হ্যাঁ বলে দেবে গ্রস মিউনিসিপাল ভ্যালু হলে কোনো অঙ্কে গ্রস মিউনিসিপাল হেলু বলবে কোনো অঙ্কে নেট মিউনিসিপাল হেলু বলবে কোনো অঙ্কে মিউনিসিপাল ভ্যালু বলবে ঠিক আছে তো এবার তোমাকে চুজ করতে হবে তুমি কোন মিউনিসিপাল ভ্যালু দিয়ে অঙ্ক করবে গ্রস দিয়ে করবে না নেট দিয়ে করবে না শুধু মিউনিসিপাল ভ্যালু দিয়ে করবে একটা করে কোশ্চেন বলছি শোনো আচ্ছা স্যার কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু বলে দেয় তাহলে আমরা কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো আপনি তো বললেন মিউনিসিপাল ভ্যালু তো বেসিক্যালি দুটোই হয় একটা গ্রস হয় আর একটা নেট হয় কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু মেনশন করে দেয় আমরা কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো গ্রস ধরবো না নেট ধরবো দেখো কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু বলে দেয় তখন তোমাকে দেখতে হবে কোশ্চেনে কোন সিটিতে বাড়ি আছে এটা কি বলেছে বলছে হ্যাঁ স্যার বলেছে কোন সিটিতে বাড়ি আছে কোন সিটিতে বাড়ি আছে যদি মেট্রো সিটিতে বাড়ি থাকে তার জন্য একটা আর যদি মেট্রো সিটির বাড়ি না থাকে তার জন্য আর রকম যদি মেট্রো সিটিতে বাড়িটা থাকে যদি কোশ্চেনে যদি মেট্রো সিটি বলে কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই এই চার এই চারটে সিটির মধ্যে যে কোনো একটা সিটি যদি বাড়ি থাকে আর কোশ্চেনে মিউনিসিপ্যাল হলো দিয়েছে তার মানে তুমি ধরে নেবে গ্রস মিউনিসিপ্যাল হলো দিয়েছে তার মানে মেট্রো সিটিতে যদি বাড়িটা অবস্থিত হয় আর কোশ্চেনে মিউনিসিপ্যাল হলো বলে দিয়েছে তার তুমি বুঝবে এটা গ্রস মিউনিসিপ্যাল হলো দিয়েছে স্যার যদি মেট্রো সিটি বলে না দেয় তাহলে কোন মিউসিপাল ধরবো যদি কোশ্চেনে মেট্রো সিটি বলে না দেয় ঠিক আছে মেট্রো সিটি ছাড়া যে কোনো সিটি হতে পারে তুমি ধরো না যে কোনো পাটনা মেট্রো সিটি নয় ঠিক আছে তো তো এরকম কোনো একটা সিটি হতে পারে তো এরকম সিটিতে যদি বাড়ি অবস্থিত হয় মেট্রো সিটি ছাড়া মানে অন্য কোনো সিটিতে যদি বাড়িটা অবস্থিত হয় অথচ কোশ্চেনে মিউনিসিপাল বলে দিয়েছে তখন তুমি কোন মিউনিসিপাল ধরবে নেট মিউনিসিপাল তাহলে কি বুঝতে পারলে কোশ্চেনে যদি মেট্রো সিটি মেনশন করে দেয় ঠিক আছে কোশ্চেনে যদি মেট্রো সিটি মেনশন করে দেয় তখন আমরা ধরবো গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে আর যদি মেট্রো সিটি মেনশন না করে অন্য কোনো সিটি দিয়ে দেয় তখন ধরবো নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে আচ্ছা স্যার কোশ্চেনে কোনো সিটিই বলে দেয়নি তাহলে কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো কোশ্চেনে যদি কোনো সিটি মেনশন করেই না দেয় তুমি শুধু মিউনিসিপাল ধরবে তখন তো আর গ্রস আর নেটের কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার ফর্মাটটা বলে দিই গ্রস নেট কিভাবে করতে হয় দেখো যদি কোশ্চেনে গ্রস মিউনিসিপাল হলো দিয়ে দেয় অর্থাৎ টাকা দিয়ে দেবে ঠিক আছে তার থেকে কি করতে হয় দশ পার্সেন্ট বাদ দিতে হবে টেন পার্সেন্ট বাদ দিতে হবে এটা কি এই বাদ দেওয়াটা কখনো কোশ্চেনে বলে দেবে স্ট্যান্ডার্ড এই বাদটা বাধ্যতামূলক কম্পালসারি বাদটা তাই লিখেছি লেস দিয়ে লিখেছি ডিডাকশন অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার অ্যান্ড কালেকশন চার্জেস টেন পার্সেন্ট ঠিক আছে যেটা কি না এই এই টাকাটা গ্রস মিউনিসিপাল হেলোর উপরেই টেন পার্সেন্ট হবে এটা বাধ্যতামূলকভাবে ভাবে ছাড় হয় ঠিক আছে এই টাকা থেকে এই টাকা বাদ দেবো যেই ভ্যালুটা বেরোবে এবার দেখবো কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সিওারেজ ট্যাক্স আছে কিনা ঠিক আছে তো তো ওয়াটার অ্যান্ড সুয়ার্স ট্যাক্স থাকলে সেটাও বাদ যায় ঠিক আছে যদি কোশ্চেনে বললে ওয়াটার অ্যান্ড সুয়ারেস ট্যাক্স এত টাকা সেই টাকাটা লিখে দেবে আর যদি ওয়াটার অ্যান্ড সুজ ট্যাক্সের টাকাটা বলে না দিয়ে বলে দেয় ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট যে কোনো একটা পার্সেন্টেজ বলে মানলাম ফাইভ পার্সেন্ট কোশ্চেন বলে তখন কি করবে তুমি এই যে অ্যামাউন্টটা বেরিয়েছো না এই যে অ্যামাউন্টটা এই যে অ্যামাউন্টটা বেরিয়েছে তার উপর কি করবে তুমি পাঁচ বাই একশো পাঁচ আফটার চার্জিং করবে দেখো লিখে দিয়েছি কি লিখেছি দেখো ভ্যালু এই যে এই ভ্যালুটা

বাদ দিলাম বাদ দিয়ে যেটা হয় সেটা নেট মিউনিসিপাল ভ্যালু এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে স্যার কোশ্চেনে যদি ওয়াটার অ্যান্ড সেভেজ ট্যাক্স না দেয় তাহলে তো এই ঘরটা করার দরকার নেই না যদি ওয়াটার সেভেজ ট্যাক্স কোশ্চেনে না দেয় তাহলে তোমার এই ঘরটা করার দরকার নেই তখন তাহলে এইটা এইটাই হয়ে যাবে নেট মিউনিসিপাল ভ্যালু এরপরে কি লেখা আছে দেখো এরপরে করবে অ্যাড করবে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন যেটা নেট মিউনিসিপাল ভ্যালু বেরোবে তারপর উপর ওয়ান নাইন করবে করে হবে গ্রস মিউনিসিপাল হলো কি বললাম গ্রস মিউনিসিপাল এখানে লিখেছি মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু বা কেউ কেউ এটাকে লিখে গ্রস মিউনিসিপাল ভ্যালু ব্যাপারটা একই জিনিস ঠিক আছে তো তাহলে কি করবে এই যে টাকাটা বের হবে তার উপর 19 করবে এইবার দেখো কিছুক্ষণ আগে বলেছি গ্রস মিউনিসিপাল ভ্যালু তখন কখন লাগে স্যার বাইরে যদি মেট্রো সিটিতে হয় তখন গ্রস মিউনিসিপাল হলো লাগে তার মানে এই নেটের সাথে তুমি একের নয় কখন যোগ করবে যদি দেখো কোশ্চেনটা বলেছে মেট্রো সিটিতে তাহলে তোমাকে একের নয় অবশ্যই যোগ করতে হবে আর যদি বলে মেট্রো সিটিতে বাইটা নেই তাহলে তো দরকার নেই তাহলে এতক্ষণ কি বোঝালাম বলো এই ফরম্যাটটা কীভাবে তৈরি হলো স্যার কোশ্চেনে যদি গ্রস দিয়ে দেয় তার থেকে আপনি টেন পার্সেন্ট বাদ দেবেন বাদ দেওয়ার পর যদি কোশ্চেনে ওয়াটার সেভারেজ ট্যাক্স দেয় সেটাও বাদ দেবেন বাদ দিয়ে যেতে হবে সেটা হচ্ছে নেট ঠিক আছে তো আর যদি বাড়িটা যদি কোল মানে মেট্রো সিটি ছাড়া অন্য কোনো সিটিতে হয় তাহলে তোমার নেট অব্দি করলেই হয়ে যাবে আর যদি মেট্রো সিটি ছাড়া যদি মেট্রো সিটিতে বাড়িটা হয় তাহলে এই টাকাটার উপর আপনি আরও একের নয় যোগ করবেন করে যেটা হবে সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু বা মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু এবার দেখো তোমাকে ধরো আমি কোশ্চেন করলাম ধরো কোশ্চেনে বলেছে গ্রস মিউনিসিপ্যাল হলো দশ হাজার টাকা ঠিক আছে তো কোশ্চেনে তোমাকে বলেছে গ্রস মিউনিসিপাল দশ হাজার টাকা বলেছে বলো নেট মিউনিসিপাল হলো কত আবার বলছি কোশ্চেনে বলেছে গ্রস মিউনিসিপাল হ্যালু দশ হাজার টাকা নেট মিউনিসিপাল হ্যালু কত এবার তুমি প্রশ্ন করলে অঙ্কে কি ওয়াটার অ্যান্ড সিভার্স ট্যাক্স আছে আমি বললো না স্যার আপনি গ্রস মিউনিসিপাল গ্রস মিউনিসিপাল হলো থেকে টেন পার্সেন্ট বাদ দিয়ে দিন দশ হাজার থেকে আপনি টেন পার্সেন্ট বাদ দিয়ে দিন দশ হাজার থেকে হাজার টাকা বাদ দিয়ে দিলে আপনার কত হচ্ছে ন হাজার টাকা এটাই হচ্ছে আপনার নেট মিউনিসিপাল হলো ঠিক আছে তো আচ্ছা দেখো একটা ছোট্ট একটা কনসেপ্ট বুঝিয়ে দিই ফর্ম্যাটটা তো সবসময় মাথায় রাখতে হবে না কি ফরম্যাট বলেছে কোশ্চেনে যদি তোমাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেয় কোশ্চেনে যদি তোমাকে গ্রস ভ্যালু দিয়ে দেয় এবং সেখান থেকে নেট বের করতে বলেছে তখন তুমি কি বলবে স্যার গ্রস থেকে যদি আপনি টেন পার্সেন্ট বাদ দিয়ে দেন তাহলে তো নেট বেরিয়ে যায় যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে আমি বলছি এই যে এই উদাহরণটা দিলাম না এটা ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স নেই ধরে নিচ্ছি তাহলে গ্রস থেকে আপনি টেন পার্সেন্ট বাদ দিয়ে দিন একবারে নেট বেরিয়ে দেখো গ্রস থেকে টেন বাদ দিয়ে দিলেই তো নেট হচ্ছে দেখো এটা লিখেছি গ্রস মিনিষ হল যে একশো তার থেকে ডিডাকশান ডিডাকশান দশ বাদ দিলে কত নব্বই এটা হচ্ছে নেট হচ্ছে তাই তো তাহলে কত করলাম একশো থেকে দশ বাদ দিয়ে নব্বই হচ্ছে তার মানে কী বলতে এই গ্রসের ওপর নব্বই পার্সেন্ট করলেই তো তোমার নেট বেরিয়েছে তাহলে বলতে পারি এখানে কি বলতে পারি গ্রসের ওপর নাইনটি বাই হান্ড্রেড বা নাইন বাই টেন ঠিক আছে তো গ্রস ইনটু নয় বাই টেন গ্রস ইনটু নাইন বাই টেন করলে তোমার নেট বেরিয়ে যাবে তাহলে একবারে কী করে করবো গ্রস থেকে নেটে যেতে গেলে কী করতে হবে কেউ টেন বাদ দেবে আবার কেউ নয় বাই দশ করে ব্যাপারটা একই জিনিস আচ্ছা এবার কোশ্চেন যদি নেট বলে দেয় নেট থেকে গ্রসে যাবে কী করে দেখো এই দেখো নেট আছে নব্বই তুমি একশো কী করে উঠবে বুঝলে স্যার নব্বই থেকে আপনি দশ যোগ করে একশো হবে তাহলে কী করা হবে দেখো এখানে লিখেছি নেট মিউনিসেল ভ্যালুর সঙ্গে যদি আমি দশ বাই নয় করে দিই একবারে ইন্টু টেন বাই নাইন করি তাহলে দেখো তোমার কি বেরিয়ে যাচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে তো যেটা নেট বলে দেবে কোশ্চেনে যেটা নেট নেট মিউনিসিপাল ভ্যালু বলে দেবে না নেট মিউনিসিপাল থেকে কী করে গ্রস করবো নেটের সঙ্গে যদি তুমি ডিডাকশান দশ যোগ করে দাও তাহলে একশো হবে ঠিক আছে তো তো নেটের সঙ্গে দশ যোগ করে তো একশো হচ্ছে সেটা যদি একবারে লিখি একবারে কি করে একশো হবে নেটের সঙ্গে এমন কি করলে একশো হবে স্যার আপনি নব্বইয়ের সাথে যদি আপনি একবারে দশের নয় করেন তাহলে কত হচ্ছে একবারে একশো হচ্ছে তো এই ফর্ম্যাটটা মাথায় রাখবে কেননা বারবার করে ফর্ম্যাট সাজিয়ে তো করা যাবে না এটা একটু মনে রাখবো ট্রিক্সটা কোশ্চেনে গ্রস দিয়ে দিলে নেট যাবো কী করে গ্রসের সাথে নয় বাই দশ করলে নেট হবে আর নেট দিয়ে দিয়ে গেলে গ্রস করবো কী করে নেটের সাথে দশ বাই নয় করবো তাহলে এই দুটো পয়েন্ট নোট করে নয় দুটো পয়েন্ট মাথায় রাখবে তাহলে গ্রস থেকে নেট যাব কী করে গ্রস থেকে নেট যেতে গেলে গ্রসের সঙ্গে নয় দশ গুণ করবো আর নেট থেকে গ্রস যাবো কী করে নেটের সাথে দশের নয় গুণ করবো ঠিক আছে তো এই যা বারবার যে জিনিসটা বলছি জিএমভি ধরো অঙ্কে ধরে নিলাম জিএমভি একশো টাকা দিয়েছে আর নিয়ম কি অরিজিনাল নিয়ম কি টেন পার্সেন্ট আপনাকে বাদ দিতেই হবে টেন পার্সেন্ট বাদ দিতে হবে নব্বই এটা হচ্ছে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু তাহলে গ্রস থেকে নেটে আসলাম কি করে একশো থেকে নব্বই আসলাম কি করে স্যার আপনি একশো থেকে দশ পার্সেন্ট বাদ দেওয়াও যায় এই একশো থেকে দশ পার্সেন্ট বাদ দিলে তো নব্বই হচ্ছে একশো থেকে দশ পার্সেন্ট বাদ দেওয়াও যা আপনি এই একশোর ওপর নয়ের দশ করা একই না দেখো তো একশোর উপর নয়ের দশ করা একই না এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আর কিছু না এবার নব্বই ছিল নব্বই থেকে তুমি একশো যাবে কি করে নব্বই ছিল সেখান থেকে তুমি একশো যাবে কি করে নব্বই থেকে তোমাকে একশো যেতে গেলে কি করতে হবে নব্বই ইন্টু দশ বাই নয় তো আশা করি বোঝা গেল বা তুমি বলছো স্যার একটা অঙ্ক দিন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে এমনি বুঝেছি জাস্ট এটা একটু মনে রাখতে হবে এই জায়গাটা গ্রস থেকে নেটে যেতে গেলে নয়ের দশ করতে হবে আর নেট থেকে গ্রসে যেতে গেলে দশের নয় করতে হবে ঠিক আছে তো তো দেখো আমি বোঝাচ্ছি ব্যাপারটা তো আমি যে ফর্মুলাটা মনে রাখতে বললাম কখন যদি কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে আচ্ছা এ দেখো সাতের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এই অঙ্কটা বইয়েরই অঙ্ক কি বলেছে মিস্টার অরবিন্দ আগরওয়াল ঠিক আছে হ্যাজ আ হাউস প্রপার্টি ইন নিউ দিল্লি ঠিক আছে অরবিন্দ আগরওয়ালে নিউ দিল্লিতে একটা হাউস পোয়ারটি আছে নিউ দিল্লি বলে দিয়েছে সিটি বলে দিয়েছে হাউস পোয়ারটিতে না সিটিটা খুব ভাইটাল কোন সিটিতে বাড়িটা আছে ওটা খুব ম্যাটার করে এখানে কোন সিটি নিউ দিল্লি নিউ দিল্লি মানে একটা মেট্রো সিটিতে বাড়ি আছে আচ্ছা বলো কী বলেছিলাম মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল হলু লাগে স্যার আপনি বললেন মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল হলু লাগে তাহলে এমপুরা গ্রস মিউনিসিপাল হলু লাগবে এবার দেখো কোশ্চেনে কি মিউনিসিপ্যাল বলেছে গ্রস বলেছে না নেট বলেছে স্যার কোশ্চেনে নেট বলে দিয়েছে নেট বলেছে কত সতেরো হাজার টাকা আর এবার কোশ্চেন পড়ে বলো ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স বলেছে স্যার ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স হাজার টাকা বলেছে তোমাকে কী বের করতে বলেছে গ্রস মিউনিসিপাল ভ্যালু দেখো কত নম্বর অঙ্ক দেখলাম এটা সাত নম্বর অঙ্ক তাই তো তাহলে তোমাকে কোন মিউনিসিপাল দিয়েছে দিচ্ছে তোমার স্যার কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে নেট এখানে লিখলাম নেট মিউনিসিপাল ভ্যালু ঠিক আছে তো কত বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু সতেরো হাজার টাকা দিয়ে দিয়েছে আচ্ছা বুঝতে অসুবিধা হলে দেখো ফর্ম্যাটটা ছিল একটু দেখে নাও আমি এখানটি একটু নিচে লিখিয়েছি মিন যে অরিজিনাল ফর্ম্যাটটা লিখিয়েছিলাম গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু তার থেকে আপনি বলেছিলেন ডিডাকশান করতে টেন পারসেন্ট টেন পারসেন্ট ডিডাকশান করতে করে যেটা হবে তার উপর আপনি নিতে বলেছেন ওয়াটার প্লাস সেভারেজ ট্যাক্স ওয়াটার প্লাস সেভারেজ ট্যাক্সেস কত টাকা বলেছে এখানে অঙ্কে হাজার টাকা বাদ দিয়ে যেটা হবে তাকে আপনি বললেন নেট মিউনিসিপাল ভ্যালু ঠিক সেই নেট মিউনিসিপালু অঙ্কে কত বলেছে বলো নেট মিউনিসিপাল অঙ্কে কত বলেছে স্যার নেট সতেরো হাজার টাকা বলে দিয়েছে তাহলে আমি কি বললাম যদি বাড়িটা মেট্রো সিটিতে অবস্থিত হয় তাহলে আমাকে কোন মিউনিসিপাল বের করতে হবে গ্রস বের করতে হবে ঠিক আছে যদি বাড়িটা মেট্রো সিটিতে হয় তখন আমাকে গ্রস মিউনিসিপাল বের করতে হবে আমাকে নেট বলেছে সতেরো হাজার ওয়াটার অ্যান্ড টাকা হাজার টাকা বলেছে আমরা যখন ওপর থেকে নিচে নামছিলাম তখন বিয়োগ করছিল নিশ্চিত উপর উঠলে কী করবো ব্যাক ক্যালকুলেশন যোগ করবো সতেরো আর একে যোগ করলে কত আঠেরো হাজার তাই তো এবার ডিডাকশান টেন পার্সেন্ট করবো দেখো আমরা যখন করতাম এই যে গ্রস মিউনি হেলো আছে না গ্রস মিউনিসিপাল হেলোর উপর টেন পার্সেন্ট করতাম তাহলে আমরা যখন স্টেট ক্যালকুলেশন করতাম তখন টেন পার্সেন্ট না ব্যাক ক্যালকুলেশন করছি তাহলে কি হবে আঠেরো হাজার ওপর ওপর যদি টেন পার্সেন্ট করলে তো হবে না তাহলে কী করতে হবে এই আঠেরো হাজার টাকার উপর একে পাশে লিখে দিচ্ছি আঠেরো হাজার টাকার উপর টেন বাই নাইনটি কারণ এই আঠারো হাজার টাকা ঠিক কত টাকাকে রিপ্রেজেন্ট করছে দশ পার্সেন্ট বাদ দেওয়ার পর আঠারো হাজার টাকা মানে এটা নব্বই কে রিপ্রেজেন্ট করছে আঠারো হাজার টাকা যদি নব্বই কে রিপ্রেজেন্ট করে তাহলে দশ টাকা কত দু হাজার টাকা তাহলে এটা অ্যান্সার কত হলো কুড়ি হাজার টাকা দেখো বুঝতে পারলে কিনা কোশ্চেনে তোমাকে আমি আবার বলছি আমাকে কোশ্চেন পরে দেখতে হবে কোন সিটিতে বাড়িটা আছে কোশ্চেনে বলেছে দিল্লিতে বাড়ি আছে দিল্লি হচ্ছে আমার মেট্রো সিটি মেট্রো সিটি হলে কোন মিউনি গ্রস মিউনিসিপাল হলো লাগে ঠিক আছে এবার দেখতে হবে কোশ্চেনে কি মিনসেল হলো স্যার কোশ্চেনে নেট বলে দিয়েছে ঠিক আছে তো তোমাদের প্রথমত নেটের টাকাটা বসালাম এখানে সতেরো হাজার টাকা এবার আমি তোমাদের জিজ্ঞাসা করলাম বলো কোশ্চেনে কি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স দিয়েছিল হ্যাঁ স্যার দিয়েছিল ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স কত টাকা দিয়েছিল স্যার হাজার টাকা দিয়েছিল তো আমি তো এটা ফর্ম্যাট সাজিয়ে নিয়েছি ওয়াটার সেভারেজ ট্যাক্সে হাজার টাকা বসালাম তো আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে কেন আমাকে লাস্ট ভ্যালুটা দিয়ে লাস্ট ভ্যালু দেখে একদম উপরে ভ্যালু উঠব কি করবো ব্যাক ক্যালকুলেশন নিচ থেকে উপরে উঠবো এই সতেরোশো হাজার যোগ করে কত আঠারো হাজার টাকা এবার কি করতে হবে স্যার গ্রস থেকে টেন পার্সেন্ট ডিরাকশান বাদ দিতে হয় তো ঠিক আছে তো তার মানে গ্রসে যে অ্যামাউন্ট ছিল তার উপর টেন পার্সেন্ট করতে হয় করে বাদ দিতে হয় কিন্তু গ্রসের অ্যামাউন্ট কি তুমি অঙ্কে জানতে না গ্রসের অ্যামাউন্ট কোনো দিনই জানতাম না তাহলে মানে যেটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে এর ওপর টেন পার্সেন্ট করতে পারি কিন্তু এর ওপর কি টেন পার্সেন্ট না আমাকে বলো এই টাকাটা কতকে রিপ্রেজেন্ট করছে স্যার গ্রস যদি একশো হয় দশ ডিডাকশান তার মানে এটা নব্বইকে রিপ্রেজেন্ট করছে আঠেরো হাজার যদি নব্বইয়ের সমান হয় তাহলে দশ টাকা ডিডাকশানের সমান কত দু টাকা তাই আঠেরো আর দুই যোগ করে কুড়ি হাজার টাকা হলো ব্যাপারটা বোঝা গেল তুমি যদি মনে করো এইভাবে করবে তো এইভাবে করতে পারো আর যদি মনে করো যে না আর একভাবে কী করে অনেকে এই যে নেট কত সতেরো হাজার সতেরো হাজার সময় কী করে অনেকে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্সে যোগ করে দেয় এখানে যোগ করে দেয় ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্সেস কত টাকা হাজার টাকা যোগ করে হলো আঠেরো হাজার টাকা এবার এর উপর যোগ করে কি স্ট্যান্ডার্ড ডিডাকশান টেন পারসেন্ট কত ওই আঠারো হাজার টাকার উপর টেন পার্সেন্ট করলে কেটে দেবে টেন বাই নাইনটি বোঝালাম কেন দু হাজার টাকা টোটাল যে কুড়ি হাজার টাকা হলো এটাই হচ্ছে তোমার গ্রস মিউনিসিপাল ভ্যালু আশা করছি কোনো অসুবিধা নেই ব্যাপারটায় ঠিক আছে মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও ঠিক আছে চিন্তা করে লাভ নেই কারণে এই টাইপের অনেক অঙ্ক আসবে আবার ঠিক আছে তো দেখো ঠিক তোমাদের কথা মতো আর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি ঠিক আছে যেটা বইয়ের ছ নম্বর অঙ্ক কি বলেছে শ্রী অনুপ কলকাতা তো কি বললাম কোশ্চেনটা পড়ে সবার প্রথম জানতে হবে যে 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 অঙ্কে অর্থাৎ হাউস দিয়েছে বাড়িটা আছে কোন সিটিতে বাড়ি আছে সিটিটা খুব ভাইটাল স্যার এখানে কলকাতা সিটিতে বাড়ি আছে আর এই কলকাতা সিটি আপনাদের মেট্রো সিটি ঠিক আছে তো মেট্রো সিটিতে বাড়ি হলে আপনি বলেছেন গ্রস মিউনিসিপাল ভালো লাগে তার মানে এই অঙ্কটাই আপনার গ্রস মিউনিসিপাল লাগবে এবার কোশ্চেন পরে দেখতে হবে কি মিনে ধরো গ্রস দিয়েছে না নেট দিয়েছে স্যার কোশ্চেনও দেখতে পাচ্ছি নেট দিয়েছে এরপরে কি বলেছে ফেয়ার রেন্ট কত ফেয়ার রেন্ট দিয়ে দিয়েছে হাউস ইজ কমপ্লিটলি লেট আউট হাউসটা পুরোপুরি ভাড়া দিয়ে দিয়েছি রেন্ট পার মান্থ বলেছে ফোর থাউজেন্ড স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে ফিফটি ফাইভ থাউজেন্ড আমাকে বের করতে বলছে গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি ঠিক আছে তো তো দেখো আমি তোমাদের পরিষ্কারভাবে শিখিয়েছি কি মিউনিসিপাল ভ্যালু দিয়েছে এটা তোমরা সবার প্রথম খুঁজে বার করো স্যার কোশ্চেনে নেট দিয়েছে এবার বলেছিলাম কোন সিটিতে বাড়ি আছে মেট্রো সিটিতে আছে হ্যাঁ স্যার মেট্রো সিটি বাড়ি আছে মেট্রো সিটিতে বাড়ি হলে কোন লাগে স্যার মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস লাগে তাহলে নেট থেকে কি করে গ্রসে যাব দেখো কিছুক্ষণ আগে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স দিলাম যেটা ফরম্যাট মনে না রাখলেও হবে বলেছিলাম গ্রস থেকে নেটে যেতে গেলে গ্রসের উপর নয় দশ করলেই গ্রসের সঙ্গে নয় দশ গুণ করলে নেট যাওয়া যায় ঠিক আছে কখন করতে পারি এটা যদি কোশ্চেনে ওয়াটার সেভারেজ ট্যাক্স ইজ নট গিভেন ঠিক আছে কোশ্চেনে যদি ওয়াটার সেভারেজ ট্যাক্স না থাকে তখনই এটা করতে পারবো যেটা আগের অঙ্কে আমি এটা করতে পারিনি কেন করতে পারিনি যেহেতু অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স ছিল আচ্ছা স্যার যদি নেট দিদি নেট থেকে গ্রসে এই তো দেখো লেখা আছে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে নেটের উপর দশের নয় গুণ করবো নেটের সঙ্গে দশের নয় গুণ করলে গ্রস হবে যদি কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স

নেটের সঙ্গে দশের নয় গুণ করে তার মানে এখানে নেট যত দিয়েছে তার সঙ্গে দশের নয় গুণ করলে তোমার গ্রস হয়ে যাবে চলো অঙ্কটা করছি দেখো দেখো অঙ্কের নাম্বার ছিল ছয় প্রথমে লিখতাম কি অঙ্ক করার সময় স্টেপ ওয়ান ঠিক আছে প্রথমে কি লিখবো স্যার প্রথমে এতদিন আপনি লিখতেন মিউনিসিপাল ভ্যালু আজকের অঙ্কে মিউনিসিপাল ভ্যালু লিখতে পারবো না কেন মিউনিসিপাল ভ্যালু লিখতে পারবো না যেহেতু কোশ্চেনের সিটি উল্লেখ করেছে সিটি উল্লেখ হয় কোন সিটি মেট্রো সিটি মেট্রো সিটি হলে কোন মিউনিসিপাল ফলো করি আমরা স্যার গ্রস মিউনিসিপাল হলো তাহলে এখানে লেখো গ্রস মিউনিসিপাল ভ্যালু এইমাত্র বললাম গ্রস কি করে বের করতে হয় স্যার নেট এর সঙ্গে আপনি 10 এর নয় গুণ করলে গ্রস হবে নেট বলে ছিল অঙ্কে 45000 তার সাথে 10 এর নয় গুণ করুন হয়ে যাবে গ্রস কত 50000 টাকা তারপর বলেছে ফেয়ার রেন্ট ফেয়ার রেন্ট বলেছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ম কি দুটোর মধ্যে যেটা বড় বড় কত পঞ্চাশ হাজার তারপর নেব কি স্ট্যান্ডার্ড রেন্ট দেখি স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে অঙ্কে স্যার স্ট্যান্ডার্ড ট্রেন অঙ্কে পঞ্চান্ন হাজার টাকা বলেছে তাহলে নেব এখানে পঞ্চান্ন হাজার টাকা নিয়ম কিসি কীছি স্যার আপনি বলেছেন এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে আপনার স্টেপ ওয়ান ছোটো কোনটা পঞ্চাশ হাজার স্টেপ এর নাম হচ্ছে কেউ কেউ এটাকে লিখে এক্সপেক্টেড রেন্ট কেউ লিখে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমি বলি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবার স্টেপ টু দিয়ে লিখবো রেন্ট রিসিভড অর রিসিভেবল দেখো রেন্ট কত বলেছে যে স্যার বাড়িটা ভাড়া দিয়েছি চার হাজার টাকা করে প্রতি মাসে ঠিক আছে প্রতি মাসে যদি চার হাজার টাকা করে ভাড়া দাও তাহলে বছরে কত টাকা তুমি আর্ন করেছো স্যার বছরে আটচল্লিশ হাজার টাকা আর্ন করেছি নিয়ম কী শিখেছিলাম স্যার আপনি বলেছিলেন স্টেপ ওয়ান আর স্টেপ টু মধ্যে যেটা বড়ো সেটা হবে আপনার গ্যাপ বড়ো কোনটা পঞ্চাশ হাজার টাকা তাহলে গ্যাপ হলো কত পঞ্চাশ হাজার টাকা দেখো অ্যান্সার দেখো অ্যান্সার পঞ্চাশ হাজার টাকা মিলে গেছে এ দেখো আমি যেটা বললাম কিছু ভুল বলে দেখো এখানে লিখে দিয়েছে বলছে কোনো বাড়ি যদি কলকাতা মুম্বাই চেন্নাই এবং দিল্লিতে অবস্থিত হয় এবং প্রশ্নে যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে কীভাবে কনভার্ট করা যায় নেটের সাথে দশের নয় গুণ করলে দেখেছো আমি যেটা বারবার বলছি সেটা ওরা লিখে দিয়েছে তো এখানে একটা জিনিস লিখতে শিখিয়েছিলাম কী বলেছিলাম হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু এতগুলো পার্থ বুঝলাম এরপরে কি আজকে আর কিছু করাবেন হ্যাঁ করাবো এখন অনেক কিছুই বাকি আছে আজকে ঠিক আছে স্যার কি করাবেন এবার এবার আমি তোমাদের করাবো আনরিয়ালাইজড রেন্ট কি লিখছি দেখো এখানে আনরিয়ালাইজড রেন্ট দেখো এই আনরিয়েল আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলেছে বলছে আন্ডার সেকশন টোয়েন্টি থ্রি সাব ওয়ানে বলা আছে এই আনরিয়েল বলা বলার আগে তোমাদের আগে বলে দিই রেন্ট রিসিভ জিনিসটা কি দেখো রেন্ট রিসিভ বা রেন্ট রিসিভেবল জিনিসটা কি বলছে যে পরিমাণ টাকা বাড়ির মালিক বাড়ির মালিক মানে কি ওনার মানে বাড়ির মালিক ঠিক আছে তো ভাড়াটের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ যেই টাকাটা পেয়ে থাকেন ঠিক আছে সেটাই হচ্ছে রেন্ট রিসিভ বা রিসিভেল তাহলে রেন্ট রিসিভ বা রিসিভেল কি বললাম বাড়ির মালিক ভাড়াটার কাছ থেকে যে পরিমাণ ভাড়া পেয়ে থাকেন বাড়ির মালিক বা ওনার ওনার টেনেন্টের কাছ থেকে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ যত টাকা পেয়ে থাকেন তাকেই বলে রেন্ট রিসিভ বা ঠিক আছে তো এইবার স্যার আনরিয়েলেন জিনিসটা কি আনরিয়লাইজড রেন্ট মানে ওনার টেনেন্টের কাছ থেকে যে পরিমাণ ভাড়া রিসিভ করতে পারেন তাকেই বলে আনরিয়েলেন আনরিয়ালাইজড রেন্ট অর্থাৎ যে পরিমাণ রেন্ট টেনেন্টের কাছ থেকে রিসিভ করতে পারেনি তাকেই বলে আনরিয়ালের স্ট্রেন্ট বোঝা গেল যে পরিমাণ টাকা রিসিভ করতে পারেনি এবার স্বভাবতই তোমার মনে তোমাদের মনে তোমার বা তোমাদের মনে একটা কোশ্চেন ঘোরাফেরা করবে স্যার আনরিয়ালের ট্রেন ধরুন আমার ধরুন চার হাজার টাকা করে ভাড়াটিয়ার কাছ থেকে প্রতি মাসে পায় ঠিক আছে চার হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া পেলে বছরে আটচল্লিশ হাজার টাকা পাওয়ার কথা এবার ধরুন ভাড়াটিয়া ধরো আমার এক মাসে ভাড়া দেয়নি তার মানে তো আমি ভাড়া পেয়েছি চুয়াল্লিশ হাজার টাকা তাই চুয়াল্লিশ হাজার টাকায় তো রেন্ট রিসিভ দেখানো উচিত বলছি একদমই ঠিক বলেছ কিন্তু এই যে চার হাজার টাকা তুমি বাদ দিলে না আটচল্লিশ থেকে চার বাদ দিলে চুয়াল্লিশ করলে এই চুয়াল্লিশ দেখানোর জন্য তোমাকে কিছু কন্ডিশন মানতে হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসার বা ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আনরিয়েলাইস রেন্ট বাদ দিতে গেলে রেন্ট থেকে তুমি অ্যানুয়াল রেন্ট থেকে যদি আনরিয়েলাইস রেন্টটা বাদ দিতে চাও তাহলে তোমাকে কিছু কন্ডিশন অবশ্যই মানতে হবে ঠিক আছে সেই কন্ডিশনগুলি যদি মানো তাহলে তুমি আনরিয়েল এস্টেটের ডিডাকশন পাবে আদারওয়াইজ ডিডাকশন পাবে না ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ধরো তোমার বাড়ি আছে বাড়িতে ভাড়া দিয়েছো একজন রাম বলে একজনকে রামকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিয়েছো বলেছি যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিতে হবে তাহলে প্রতি মাসে ভাড়া পেলে ষাট হাজার টাকা তোমার বছরে পাওয়ার কথা কিন্তু তুমি কি দেখলে যে ও এক মাস ভাড়া দেয়নি স্যার আমি তাহলে পঞ্চান্ন হাজার টাকা পেয়েছি এগারো মাসের ভাড়া পেয়েছি পঞ্চান্ন হাজার টাকা এবার তুমি যখন দেখাবে স্যার আমি রেন্ট এসে পঞ্চান্ন হাজার দেখাবো তো কিন্তু গভর্নমেন্ট বলবে না তোমার তো ষাট হাজার বলি না আমার তো পাঁচ হাজার টাকা ভাড়া পাইনি এই পাঁচ হাজার টাকা ভাড়া পাওনি তাহলে তুমি ষাট থেকে পাঁচ বাদ দিচ্ছ এই পাঁচ বাদ দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু রুল মানতে হবে ঠিক আছে বলে স্যার এটা কত নম্বর ধারায় বলেছে এটা চার নম্বর ধারায় বলা আছে ঠিক আছে ইনকাম ট্যাক্স একটা চার নম্বর ধারায় বলেছে স্যার ধারার মধ্যে কি কি লেখা আছে একটু বলবেন দেখো এর কন্ডিশনগুলো এক এক করে দেখো না প্রথমটা বলছে দ্যাট টেনেন্সি শুড বি বোনাফাইড অর্থাৎ ভাড়াটিয়াকে আসল হতে হবে জেনুইন হতে হবে ঠিক আছে কোনো কাল্পনিক ভাড়াটিয়া হবে না আর কি হতে পারে মানে এই ভাড়াটিয়াকে যে ভাড়া দিয়েছি আমি কি আইন মেনে ভাড়া দিয়েছি এটা মাথায় রাখছো ল ফুলি ভাড়া দিয়েছি তারপর যে দ্যাট ডিফল্টিং টেনেন্ট হ্যাজ ভ্যাকেটেড দ্য হাউস প্রপার্টি ঠিক আছে ডিফল্টিং টেনেন্ট কি বাড়িটা ফাঁকা করে দিয়ে ও যেহেতু বাড়ির ভাড়া দিতে পারছে না ও কি বাড়িটা ফাঁকা করে দিয়েছে ঠিক আছে অথবা নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন বাই হিম টু ভ্যাকেন্ট দা হাউস পার্টি এই বাড়িটা ফাঁকা করার জন্য আমি কি কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি স্টেপ নিয়েছি ঠিক আছে আইনে কোনো স্টেপ নিয়েছি বাড়িটা ফাঁকা করে দেওয়ার জন্য তারপরে বলছে দ্য এস এসি হ্যাজ টেকেন রিজনেবল স্টেপ টু রিকভার হিজ আনডেলেসেন্ট এসএসসি এসি মানে আমার কথাই বলছি আমি ওর থেকে যে ভাড়াটা পাইনি ঠিক আছে তার জন্য কি আমি কোনো স্টেপ নিয়েছি আমি কি থানায় ফানায় কেস করেছি বা আমি কি কোর্টে গেছি কোর্টে গিয়ে কি কোনো কেস করেছি দেখো সাধারণত কোটে কেস কেউ কেস করে ভাড়া চার হাজার বা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাড়ার জন্য তো দু মাস ভাড়া দেয় দশ হাজার টাকা দশ হাজার টাকার জন্য কেউ কোটে কেস করবে সাধারণত কেউ করে না ঠিক আছে তো তাহলে দ্য ডিফল্টিং টেনেন্ট ইজ নট অকুপেশন অফ অফ এনি অ্যাসি ধরো ধরি আমার ধরো অনেকগুলো বাড়ি আছে দুটো তিনটে বাড়ি আছে ঠিক আছে যেই ভাড়াটি আর যেই টেনেন্টের কথা বলছি সে ধরো আমার এই একটা বাড়িতে ভাড়া আছে ঠিক আছে এমন তো নেই যে ও আমার দুটো তিনটে বাড়িতে ভাড়া আছে ঠিক আছে তো বা এরকম তো নেই যে আমি ইনকাম ট্যাক্সের থেকে ডিডাকশান পাওয়ার জন্য এই বাড়ি থেকে তুলে আমি ওকে অন্য বাড়ি রেখে দিয়েছি এটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো মানে চারটে পয়েন্ট বলো এই চারটে কন্ডিশন যদি মানে তাহলেই ডিডাকশান পাবে ঠিক আছে তো বোঝা গেল কন্ডিশনটা কি তবে যারা এইচএ স্টুডেন্ট বিকমের কথা বলছেন যারা এইচএ স্টুডেন্ট তাদের এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আসবে এখানে লিখে দিলাম ইম্পর্টেন্ট ফর এইচএস যারা এইচএস স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে বাংলা লেখা আছে আমি নিয়মটা পড়ছি না জাস্ট এই যে বক্সের যেটা লেখা আছে ঠিক আছে এইটা যারা এইচএস স্টুডেন্ট তারা এটা খাতায় টুকে নেবে ঠিক আছে তো এবার দেখো আনরিয়ালাইজ রেন্ট সংক্রান্ত কিছু কিছু কন্ডিশন আরও মনে রাখতে হবে কি বলেছে এই এক নম্বর পয়েন্টটা অবশ্যই পড়ো কি বলেছে আনরিয়ালাইজ রেন্ট ফর দ্য প্রিসিডিং পিভিয়াস ইয়ার স্যার প্রিসিডিং পিভিয়াস ইয়ার কোনটা আমাদের পিভিয়াস ইয়ার কত আমাদের পিভিয়াস ইয়ার তো উনিশ কুড়ি তাই তো আমাদের পিভিয়াস ইয়ার উনিশ কুড়ি ঠিক আছে উনিশ কুড়ির আগে যদি কোনো পিভিয়াস ইয়ার থাকে যেমন আঠারো উনিশ সতেরো আঠেরো এগুলোকে বলে প্রিসিডিং পিভিয়াস ইয়ার বলেছে আনরিয়ালিস রেন্ট ফর দ্য প্রিসিডিং পিভিয়াস ইয়ার অর্থাৎ পিভিয়াস ইয়ারের আগের বছরগুলোকে বলে প্রিসিডিং পিভিয়াস ইয়ার ইজ নট টু বি কনসিডার ডিডাকশন অর্থাৎ প্রিসিডিং পিভিআর সি আরে আনরিয়েলেস্ট থাকলে তার কোনো রিডাকশান পাবো না অর্থাৎ কারেন্ট পিভিআর সিআরে যদি আননিলে সেন্ট হয় সেই রিয়াকশান পাব তার ব্যাপারটা একটু খোলসা করে দিন ধরো আমাদের পিভিআর সি আর কোনটা উনিশ কুড়ি উনিশ কুড়ির যদি আনরেলে ট্রেন থাকে তাহলেই তুমি ডিডাকশান পাবে কিন্তু উনিশ কুড়ির আগে ধরো আঠেরো উনিশ বা সতেরো আঠেরো বা ষোলো সতেরো যদি আন রেলের থাকে সেইগুলো ডিডাকশান পাবে মাথায় ঢুকলো এই বছরের আনরিয়ালের স্ট্রেনটা তুমি ডিডাকশন পাবে আগের বছরের আননিলেস্ট ডিডিয়াকশান পাবে না পাতি কথা নেক্সট বলেছে ধরো ধরো এরকম ঘটনা হয়েছে ধরো চোদ্দ পনেরো সাল অনেক বছর আগে এটা কত পিভিয়াস উনিশ কুড়ি চোদ্দ পনেরো সালে আমি কাউকে বাড়ি ভাড়া দিয়েছিলাম সে ভাড়া দিতে পারেনি ওকে উঠে যেতে বলেছে ও উঠে গেছে কিন্তু যত টাকা ভাড়া ছিল বাকি ছিল সেই টাকাটা ও এই বছর দিয়ে গেছে কবে দিয়ে গেছে এই বছর দিয়ে গেছে তাহলে এটাকে কি বলতে স্যার আপনি এটাকে বলতে পারেন রিকভার করেছেন আনরিয়ালাইজড রেন্টের টাকাটা ওর থেকে রিকভার করেছে ঠিক আছে তো দেখো রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট হলে ইনকাম ট্যাক্সে এর কি ট্রিটমেন্ট হয় তাই দেখো লিখেছি রিকভারি অফ আনরিয়াল রেন্ট ঠিক আছে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স এর টোয়েন্টি ফাইভ এতে উল্লেখ আছে কোথায় উল্লেখ আছে টোয়েন্টি ফাইভ এতে কি বলেছে ইফ এনি রেন্ট কনসিডার্ড অ্যাজ আনরিয়ালাইজড ঠিক আছে কোন রেন্টকে যদি আমি কনসিডার করি দিই অর্থাৎ আমি আগেই বিবেচনা করে দিই আনরিয়ালাইজ বলে ডুরিং দা এনি প্রিসিডিং প্রিসিডিং পিভিএস এর আচ্ছা আগে পরবর্তী কোনো বছরে আগের কোনো বছরে যদি আমি আনলেস রেন্ট বলে ডিক্লেয়ার করে দিই দেন উইল বি অ্যাডেড ঠিক আছে আন্ডার দ্য হেডস ইনকাম অফ হাউস প্রপার্টি আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ এ মানে বলতে চেয়েছে যে ধরো আমি উদাহরণটাই বলি চোদ্দ পনেরো সালে কোনো একজন টেনেন্টের কাছ থেকে আমি রেন্ট পেতাম সে সেই বছর দিতে পারিনি টাকা সেটা আনরিয়ালাইজ হয়ে গেছে সেই চোদ্দ পনেরো টাকাটা উনিশ কুড়িতে দিয়েছে সেটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে সেটা তোমার ইনকাম ফ্রম হাউসবোটিতে আসবে এবং ইনকাম ফর্ম হাউস বর্টিতে আসবে এবং এর ট্যাক্স ট্রিটমেন্টটা কি হবে জানো এর ট্যাক্স মেন ট্রিটমেন্টটা হবে যত টাকা তুমি রিকভার করবে দেখো লিখেছি ছোট করে রিকভারি ইনটু দেখতে পাচ্ছ যত টাকা রিকভার হলো তার উপর সেভেন্টি পার্সেন্ট তার মানে কি বললাম স্যার যদি রিকভারি অফ আনরিয়েল থাকে যত টাকা টেনেন্টের কাছ থেকে রিকভার করবো তার উপর সেভেন্টি পার্সেন্ট নেবো অর্থাৎ তিরিশ পার্সেন্ট ডিডাকশন দেবো ঠিক আছে তো তো আশা করি বোঝা গেল আচ্ছা স্যার ধরুন এই রেন্টের টাকাটা রিকভার করার জন্য কাউকে বলেছিলাম ভাই তুই রেন্টের টাকাটা রিকভার করে দে তোকে কিছু টাকা দেব ঠিক আছে ধরুন স্যার দশ হাজার টাকা রিকভার করেছি তার মানে যার মারফত রিকভার করেছি তাকে পাঁচশো টাকা দিতে হয়েছে এই পাঁচশো টাকার ট্রিটমেন্ট কি হবে বলছে ইনকাম ট্যাক্সে পরিষ্কার হয় বলেছে এই পাঁচশো টাকার কোনো ট্রিটমেন্ট হবে না দেখো এখানে লিখেছি ইফ এনি এক্সপেন্সেস ইন কার্ড ফর কালেক্টিং আনরিয়াল এস্টেট ইট শুড বি ইগনোর এই আনরিয়াল টাকাটা কালেক্ট করতে গেলে যদি কোনো রকমে খরচ করা সেটা ইগনোর করতে হবে তো মানে কি বোঝালাম আনরিয়াল এস্টেটটা বোঝালাম এর কন্ডিশন বোঝালাম আর রিকভারি অফ আনরিয়াল বা কখনো কখনো এরিয়ার রেন্টও থাকতে পারে একই সিস্টেম একই রুল ঠিক আছে তো তো এই জিনিসগুলো বলে দিলাম কারণ কোশ্চেনে টুকটাক জিনিস থাকে এইগুলো দেখো আনরিলেশনটার একটা অঙ্ক পেয়ে ছোট্ট একটা অঙ্ক কি করতে হবে এগুলো জাস্ট তোমাদের শর্ট কোয়েশ্চেন এক নম্বর দিতে পারে এই জন্যই করে দিচ্ছি বলছে কি মিস রেশমি সিং রিয়ালাইজড আনরিয়ালাইজড রেন্ট স্যার রিয়ালাইজড আনরিয়ালাইজেশন বলেছে মানে রিকভার করেছো আনরিলেশনটার টাকাটা রিকভার করেছো কত টাকা কুড়ি হাজার টাকা ঠিক আছে ফর্ম হার টেনেন্ট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার আঠারো উনিশ আচ্ছা এটা আঠারো উনিশ মানে কি তোমার উনিশ কুড়ি হলে বুঝতে সুবিধা হবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি কত টাকা রিকভার করেছো আনরিলেশন কুড়ি হাজার টাকা ঠিক আছে হার এক্সপেন্সেস ইন কানেকশন উইথ রিয়ালাইজেশন এই টাকাটা কালেক্ট করার জন্য খরচ করা হয়েছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আসবে না এই মাত্র আপনি বললেন টাকাটা কালেক্ট করতে গেলে যদি কোনো খরচ করা করা হয় হয় সেটাকে ইগনোর ইনকাম এটা পরিষ্কার বলে দিয়েছে সি ইজ অ্যালাউড ফুল ডিডাকশান অন অ্যাকাউন্ট আনরিয়ালাইস্টেন্ট ডিউরিং অ্যাসেসমেন্ট ইয়ার বারো তেরো আচ্ছা বারো তেরো সালে এই টাকাটা আমি পুরোপুরি ডিডাকশান পেয়ে গেছিলাম ঠিক আছে এই বারো তেরো সালে এই টাকাটা পুরোপুরি ছাড় পেয়ে গেছিলাম এটা বলেছে তার মানে কি হবে দেখো এইমাত্র কি বললাম আনরিয়ালাইজেশনটা টাকাটা রিকভার করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছে এই ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে স্যার যত টাকা আপনি রিকভার করেছেন তার থেকে আপনাকে থার্টি পার্সেন্ট ডিডাক্ট করতে হবে থার্টি পার্সেন্ট ট্যাক্স করতে হবে এটা খাতায় করছি না দেখো এখানে লেখা আছে করা আছে দেখো আনরিয়ালাইজ রেন্ট দেখো আনরিয়ালাইজ রেন্ট কত টাকা রিসিভ করেছি কুড়ি হাজার টাকা রিসিভ করেছি আর কত পার্সেন্ট ডিডাকশন পাবো বলেছিলাম তিরিশ পার্সেন্ট তো ডিডাকশন তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে কত হয়েছে কুড়ি হাজার তিরিশ পার্সেন্ট করলে ছ হাজার বাদ দিয়ে চোদ্দ হাজার টাকা স্যার এটা যদি আপনি তো বললেন যত টাকা রিকভার করবেন আপনি এবার তো বললেন রিকভার ইন্টু সেভেন্টি পারসেন্ট তাই তো তাহলে কুড়ি হাজার ইন্টু সেভেন্টি পার্সেন্ট করলে কত হচ্ছে চোদ্দো হাজার টাকা হচ্ছে ব্যাপারটা তো একই জিনিস আরে বাবা তিরিশ পার্সেন্ট রিডাকশান করাও যা সেভেন্টি পার্সেন্ট ইন্টু করা তো একই জিনিস তো আশা করি বোঝা গেল বইতে হয়তো আর পাবে না নাশনটা রিকভার অফ আপ অঙ্ক একটা অঙ্ক ছিল বলে দিলাম ঠিক আছে শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর যারা বিকম পড়ে তাদের তো ওই থাকবেই রিকভার থাকবে একটা অ্যাডজাস্টমেন্ট হিসেবে ট্রিট করে নেবে ঠিক আছে এবার দেখো একটা অঙ্ক করাচ্ছি দেখো তিন নম্বর অঙ্কটা করাচ্ছি কি বলেছে কোশ্চেনে পড়ে পড়ে শ্রী বরুণ দাস ইজ দা ওনার অফ লেট আউট হাউস প্রপার্টি ইন হাওড়া তাহলে কোন সিটিতে বাড়ি আছে বলছে হাওড়াতে বাড়ি আছে ঠিক আছে তো হাওড়াতে বাড়ি আছে মানে কোন মিউনিসিপাল লাগবে স্যার হাওড়াতে বাড়ি আছে তাহলে আপনার নেট মিউনিসিপ্যাল ভ্যালু লাগবে নেট মিউনিসিপ্যাল ভ্যালু ঠিক আছে স্যার কোশ্চেনে শুধু মিউনিসিপাল ভ্যালু দিয়ে কোন মিউনিসিপাল ধরবো নেটই ধরবে না হাওড়াতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে হাওড়াতে বাড়ি হলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু লাগে তার মানে এখানে যে কোশ্চেনে যে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে তুমি এটাকে নেটই ধরবে ঠিক আছে তো আচ্ছা তার বলছে ফেয়ার রেন্ট বলে যে চল্লিশ হাজার টাকা রেন্ট পার মান্থ বলে চার হাজার টাকা আনরিয়ালাইজড রেন্ট বলে চার হাজার টাকা দেখো আনরিয়ালাইজড রেন্ট চার হাজার টাকা বলেছে ঠিক আছে তো তো স্যার এটা কোন বছরের আনরিয়েলসেন্ট বলেছে আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে এই বছরে অর্থাৎ এই পিভি এই বছরের আনরিলেসেন্ট হলেই আপনি পাবেন কিন্তু আগের বছরের আনরিলেসেন্ট হলে ডিরাকশন পাবেন না এই বছর মানে পিভিয়াস ইয়ার কারেন্ট পিভিয়াস ইয়ারিশন ডিডাকশন পাবে কিন্তু প্রিসিডিং পিভিয়াস এর আনরিলেশন ডিরাকশন পাবেন না এটা কি ধরবো এটা কি এই বছরে অর্থাৎ কারেন্ট পিভিয়াস ইয়ার নাকিডিং পিভিয়াস ইয়ার কোশ্চেনে কোন ইয়ার বলেছে কোন ইয়ারে তাহলে ধরে নেবে এই বছরই আনরিলেশন তাই তোমরা ডিডাকশন পাবে স্যার আমরা কি করে বুঝবো অঙ্কটা আনরিলেশনটা যে আপনি চারটে কন্ডিশন বলেছেন চারটে কন্ডিশন মেনেছে আমরা ধরে নেব যে চারটে কন্ডিশনই মেনেছে ঠিক আছে তো ধরে নেব ঠিক আছে এবার জিজ্ঞাসা করো না কেন ধরছি ধরে নেব আমরা ধরে নেব আনরিলেশনটা চারটে কন্ডিশনই মেনে নিয়েছি ঠিক আছে তো আর তার মানে বুঝতেই পারছো ব্যাপারটা এবার দেখো অঙ্কটা করছি দেখো বইয়ের তিন নম্বর অঙ্ক প্রথমে লিখতে হয় কি স্টেপ ওয়ান এইমাত্র করলাম স্টেপ ওয়ান কি লিখবো প্রথমে প্রথমে লিখবেন আপনি নেট মিউনিসিপ্যাল ভ্যালু কেন যেহেতু হাওড়াই বাড়ি আছে হাওড়াই বাড়ি হলে কোন মিউনিসিভাল লাগে নেট মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তার নিচে লিখবো ফেয়ার রেন্ট ফেয়ার রেন্ট কত টাকা দিয়েছে ফেয়ার রেন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ আর চল্লিশের মধ্যে বড় হচ্ছে পঞ্চাশ টাকা তার নিচে কি লিখতাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ট্রেন দেয়নি তাহলে এনে লেখো নট অ্যাপ্লিকেবল কত হবে এখানে পঞ্চাশ টাকা স্টেপ ওয়ান বেরিয়ে গেল পঞ্চাশ টাকা এটাকে বলে রিজেনেবেল ডেপ টু দিয়ে কি লিখতাম একটা কথায় মাথায় রাখবে এই স্টেপ টু দিয়ে কি লিখতাম রেন্ট রিসিভ বা রিসিভেবল তো একটা কথায় মাথায় রাখবে কোশ্চেনে যদি আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে রেন্ট রিসিভ থেকে আনরিয়াল টাকাটা বাদ দেবে কেননা এই অঙ্কে কি বলেছে প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পায় কত টাকা করে প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পায় চার হাজার টাকা করে প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পায় চার হাজার টাকা মানে চার হাজার ইন্টু বারো আটচল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়ার কথা কিন্তু কত টাকা ভাড়া পাবো না বলছে স্যার আনরিয়েলিস্টেন্ট অঙ্কে ছিল আপনার চার হাজার টাকা তো সেই চার হাজার টাকা পাবেন না সেটা বাদ দিয়ে দিন কেন বলতে পারলে যদি কোশ্চেনে আনরিয়েলাইজড রেন্ট বলে দেয় সেটা রেন্ট রিসিভড থেকে বাদ দেবে বোঝা গেল আবার বলছি দেখো ভালো করে বুঝে নাও আমি যে টেনেন্টকে ভাড়া দিয়েছিলাম তার প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা থেকে প্রতি মাসে চার হাজার টাকা করে ভাড়া পাওয়ার কথা তা চার হাজার টাকা করে প্রতি মাসে ভাড়া পাই তাহলে বছরে কত হবে বছরে হবে হচ্ছে তোমার আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এই আটচল্লিশ হাজার টাকা থেকে তোমাকে কি বাদ দিতে হবে আনরেশন থাকলে সেটা বাদ দেবে বাদ দিয়ে যেটা হবে চুয়াল্লিশ হাজার টাকা এটাই হচ্ছে তোমার রেন্ট রিসিভড অর্থাৎ তুমি এই টাকাটাই রিসিভ করতে পারবে তুমি কি আটচল্লিশ হাজার টাকা ভাবো না আটচল্লিশ কি রিসিভ করতে পারবে না স্যার আটচল্লিশ রিসিভ করতে পারবো না কেননা টেনেন্ট তো এক মাসের ভাড়া দেবে না তার মানে আমি তো রিসিভ করছি চুয়াল্লিশ হাজার সেই চুয়াল্লিশই তুমি এখানে দেখাবে তাহলে বোঝা গেল এই দুটোর মধ্যে বড় কোনটা পঞ্চাশ হাজার অর্থাৎ স্টেপ ওয়ান বড় এটাই হচ্ছে গ্যাপ গ্যাপের ফুল ফর্মটা লিখে নেবে আর ব্যাকেটে লিখবে কি হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু দেখো চার নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই অঙ্কটা বাইর দিয়ে করে নেবে কি বলেছে সি সুমিত সাহা হ্যাজ আ হাউস প্রপার্টি ইন সোনারপুর দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট রেন্ট পার মান্থ ফাইভ থাউজেন্ড হলো পঞ্চাশ হাজার ফেয়ার এন্ড পঞ্চান্ন স্ট্যান্ডার্ড এন্ড ফর্টি এইট কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি বাইতে করে নেবে দেখো এরপরে পাঁচ নম্বর অঙ্কটা বাইতে করবে ঠিক আছে তো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে সি অনিল বাসু ইজ দ্য ওনার অফ হাউস প্রপার্টি অ্যাট সুভাষনগর মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস প্রপার্টি

স্যার এবার তো আমাকে দেখতে হবে কোশ্চেনে কোন মেন বলে দিয়েছে গ্রস বলেছে না নেট বলেছে দেখতে হবে তো হ্যাঁ দেখতে হবে দেখো কোশ্চেনে গ্রস বলে দিয়েছে ষাট হাজার ও স্যার তাহলে তার কিছুই করতে হবে না ভালো কি সোজা দিয়ে দিচ্ছে গ্রস দিয়ে দিচ্ছে আমাকে কিছু ক্যালকুলেট করতে হবে না ফেয়ার রেন্ট দিয়েছে ফিফটি থাউজেন্ড স্ট্যান্ডার্ড র্যান্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড দ্য হাউস ইজ কমপ্লিট লেট আউট রেন্ট পার মান্থ বলেছে সিক্স থাউজেন্ড করে আনরিয়েস্টেন্ট বলেছে ফাইভ থাউজেন্ড কম্পিউড দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস পোয়ার্টে পারবো অঙ্কটা ঠিক আছে এবার দেখো আমরা যে এতক্ষণ যে বোঝালাম স্যার আপনি এতক্ষণ না সব লেট আউটই করা ছিলেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিয়েই অঙ্ক হচ্ছিল ঠিক আছে তো কিন্তু এতক্ষণ যে বাড়ি ভাড়া নিয়ে অঙ্ক হচ্ছিল সেটা কি সারা বছরই কি বললাম আগের অঙ্কটা বললাম কমপ্লিটলি লেট আউট অর্থাৎ সারা বছরই ভাড়া ছিল বাড়িটা এই যে এখানে কি ছিল প্রথম পয়েন্টটা লেট আউট থ্রু আউট দ্য ইয়ার লেট আউট থ্রু আউট দ্য ইয়ার মানে ধরো আমার একটা রুম আছে সেই রুমটা ভাড়া দিয়েছি কোনো একজন ভাড়াটিয়াকে আঁকে কে ভাড়া দিয়েছি পুরো বারো মাসই ভাড়া দিয়েছি এটাকে বলে লেট আউট থ্রু আউট দ্য ইয়ার বা কমপ্লিট লেট আউট থ্রু আউট দ্য ইয়ার ঠিক আছে কমপ্লিট লেট আউট পুরো বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছি ঠিক আছে তো বারো মাসের জন্য ভাড়া দিয়ে বলে লেট আউট স্যার যদি এরকম থাকে বারো মাসের মধ্যে ধরুন মাস বাড়ি ভাড়া দিয়েছেন আর মাস মাস বাড়িটা বাড়িটা ফাঁকা 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 ছিল ছিল ঠিক আছে অর্থাৎ মানে এটাকে বলেছে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি ভ্যাকেন্ট অর্থাৎ কিছুটা সময় বাড়ি ভাড়া দিয়েছি আর কিছুটা সময় ভ্যাকেন্ট ছিল এখন সেই টপিকটা নিয়ে আলোচনা করবো এত এটা কি করালাম এটা করলাম কমপ্লিটলি লেট আউট অর্থাৎ ফুল ইয়ার ফুল ইয়ার বাড়িটা ভাড়া ছিল এটা এটা হচ্ছে তোমার ফুল ইয়ার বাড়ি ভাড়া ছিল না কিছু সময় বাড়িটা ফাঁকা ছিল এখন সেরকম করাবো ভ্যাকেন্ট থাকলে কি করতে হয় এই ভ্যাকেন্টটা নিয়েই না অনেকের মধ্যে খুব মানে কনফিউশন তৈরি ভ্যাকেন্টটা ভালো করে করতে হবে ঠিক আছে তো তো চলো একটা অঙ্ক দেখছি অঙ্ক নিয়ে কোচের কোনো সেরকম কোনো রুল নেই রুলটা অঙ্ক করতে করতে বুঝিয়ে দেবো দেখো আট নম্বর অঙ্কটা কি বলেছে

হ্যাঁ স্যার নেট দিয়ে দিলে তো বের করতে পারবো যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে তাহলে নেট থেকে ক্রস করতে হয় দশের নয় গুণ করে তাহলে আপনি এর সঙ্গে দশের নয় গুণ করুন তাহলেই ক্রস বেরিয়ে যাবে বাহ্ ভেরি গুড তারপর হচ্ছে ফেয়ার ট্রেন বলে দিয়েছে স্ট্যান্ডার্ড ট্রেন বলেছে রেন্ট রিসিভ বলেছে ফোর থাউসেন্ড পার মান্থ এবার বলছে ভ্যাকেন্সি প্রিওর টু মান্থ স্যার ভ্যাকেন্সি দিয়েছে ভ্যাকেন্সি মানে হচ্ছে বাড়িটা দু মাস ফাঁকা ছিল বাড়িটা দু মাস ফাঁকা ছিল তো আমি ভাড়া পেয়েছি কমাস বলো বারো মাসের মধ্যে যদি বাড়িটা দু মাস ফাঁকা থাকে তাহলে ভাড়াটা পেয়েছি কমার স্যার ভাড়া পেয়েছেন আপনি দশ মাসে তো দেখো ভ্যাকেন্সি থাকলে কি হয় কথা এতক্ষণ তো ভ্যাকেন্সি পাওনি কি বের করতে বলেছে কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি তো চলো অঙ্কটা করছি দেখো দেখো এতক্ষণ ধরে তোমাদের হয়তো কোশ্চেন ছিল স্যার দাগ অঙ্ক করাচ্ছেন না দাগ অঙ্ক করাচ্ছেন দেখো দাগ অঙ্ক করলাম ঠিক আছে কি করলাম পার্টিকুলার্স রুপিসের দুটো ঘর করলাম উপরে লিখবো কম্পিউটেশন অফ কি বের করতে বলেছিল গ্রস অ্যানুয়াল ভ্যালু সেটা লিখে দিলাম অফ হাউস প্রপার্টি ঠিক আছে অফ মিস্টার সন্তোষ রানা ঠিক আছে যার হাউস বডি করছি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে তো প্রথমে আমরা যেমন অঙ্ক করতাম কি লিখতাম প্রথমে প্রথমে স্টেপ স্টেপ লিখতাম লিখবো কি লিখতে হয় বাড়িটা কোন সিটিতে ছিল বলো দেখি বাড়িটা কোন সিটিতে ছিল বলেছিল বাড়িটা নিউ ডেল্লিতে ছিল তা নিউ ডেল্লিতে যদি বাড়িটা অবস্থিত হয় তাহলে কোন মিউনিসিপাল লাগে গ্রস মিউনিসিপাল ভ্যালু তাহলে এখানে তোমরা লিখবে গ্রস মিউনিসিপাল ভ্যালু কোশ্চেনে কি বলেছিল গ্রস বলেছিল না নেট বলেছিল বলেছিল নেট কত টাকা বলেছিল নেট ছত্রিশ হাজার টাকা বলেছিল তো নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হয় স্যার নেট থেকে গ্রসে যেতে গেলে দশের নয় গুণ করতে হয় তো ছত্রিশ হাজার দশের নয় গুণ করলে দেখো চল্লিশ হাজার টাকা বেরোচ্ছে এর ঠিক নিচেই লিখতে হবে ফেয়ার রেন্ট ফেয়ার রেন্ট কথা বলেছিল ফেয়ার রেন্ট বলেছিল পঁয়ত্রিশ হাজার টাকা তো কি করতে হয় এই দুটোর মধ্যে বড় হবে তোমার এই দুটোর মধ্যে বড়টা হবে রেজাল্টিং ফিগার ঠিক আছে তো ঠিক তার নিচে লিখতাম কি রেন্ট কত ছিল স্ট্যান্ডার্ড ট্রেন্ড স্যার পঁয়তাল্লিশ হাজার টাকা বলেছে তো এই দুটোর মধ্যে ছোট কোনটা দুটোর মধ্যে ছোটো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটাকে বলবো কি রিজনেবেল এক্সপেক্টেড রেন্ট

স্যার রেন্ট রিসিভড অর রিসিভেবল ঠিক আছে তো তাহলে তোমরা কি লিখবে জানো রেন্ট রিসিভেবল লিখবে রেন্ট রিসিভেবল ঠিক আছে তো রেন্ট রিসিভেবল not রিসিভ লিখবে ঠিক আছে রিসিভেবল লিখবে রিসিভেবল মানে কি তুমি কত টাকা রেন্ট পেতে পারো ঠিক আছে তো রিসিভ মানে যে টাকাটা পেয়েছো ঠিক আছে রেন্ট রিসিভেবল লেখার চেষ্টা করবে অসুবিধা নেই তো কত টাকা রেন্ট রিসিভ বলেছে চার হাজার টাকা পার মান্থ তাহলে চার হাজার টাকা যদি পার মান্থ হয় কত চার বারং আটচল্লিশ হাজার টাকা কী করতাম আমরা স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে যেটা বড়ো সেটাকে চুজ করতাম হ্যাঁ কি না হ্যাঁ স্যার স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে বড় টাকা নিতেন কত হচ্ছে আটচল্লিশ হাজার টাকা স্যার একটা আইটেম বাকি ছিল ওটা না নিয়েই আপনি আটচল্লিশ হাজার টাকা করে দিলেন একটা দেখুন ভ্যাকেন্ট ছিল হ্যাঁ জানি ভ্যাকেন্ট ছিল ভ্যাকেন্টটা করবো এর পরে ভ্যাকেন্ট হবে কী লিখবো এখানে এখানে লেখো তোমরা স্টেপ থ্রি দিয়ে হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু যেটা করলাম সেটা দেখাতে হবে হায়ার অফ স্টেপ ওয়ান যেটা বেরোলো তার থেকে লেস করবে লস ডিউ টু ভ্যাকেন্সি বুঝে গেল কেন ভ্যাকেন্সি কোথায় নেব সব সময় মাথায় ফরম্যাট মাথায় রাখবে এই স্টেপ স্টেপ আর মধ্যে যেটা বড় সেটাকে চুজ করবো চুজ করার পর যেটা হবে তার থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি বের করব মানে মাইনাস করবো লস ডিউ টু ভ্যাকেন্সি মাইনাস করবো আচ্ছা কোশ্চেন পড়ে বলো ক কমাস ভ্যাকেন্ট বলেছিল দু মাস ভ্যাকেন্ট বলেছিল তো দু মাস ভ্যাকেন্ট বলেছিল তো এক এক মাসে ভাড়া কত করেছিল এক মাসে চার হাজার টাকা ছিল তাহলে দু মাসে কত হয় আট হাজার টাকা তাহলে চার হাজার ইন্টু দুই আট হাজার টাকা হচ্ছে তা আটচল্লিশ থেকে আট বাদ দিলে কত হয় চল্লিশ হাজার টাকা এটাই হবে তোমার অ্যান্সার তাহলে কি লিখবে গ্রস অ্যানুয়াল ভ্যালু চল্লিশ হাজার টাকা তাহলে বোঝা গেল অঙ্কটা আজকে আর দুটো অঙ্ক করাবো ব্যাস শেষ দেখো এরপরে যে অঙ্কটা করবো সেটা নম্বর ঠিক আছে তো কি বলছে সি জাবাকল সিনাথ নাম তো শুনেই ইন্ডিয়ান টিম একসময় ফার্স্ট বোলার ছিল ঠিক আছে তো বেঙ্গালোর ছেলে ঠিক আছে শ্রী জাবাকল সিনাথ ইজ দা ওনার অফ আ হাউস প্রপার্টি ইন কলকাতা ঠিক আছে জাবাকল সিনাতের নাকি হাউস প্রপার্টি আছে কলকাতা যাই যা অঙ্ক দিচ্ছে তাই করছি ঠিক আছে জাবাকল সিনাতের কলকাতায় একটা বাড়ি আছে তো কলকাতা কোন সিটির মধ্যে পড়ে কলকাতা মেট্রো সিটির মধ্যে পড়ে ঠিক আছে তো মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে স্যার মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল হলো লাগে এবার কোশ্চেন পড়ে দেখতে হবে কোশ্চেনে গ্রস দিয়েছে না নেট দিয়েছে ঠিক আছে কোশ্চেনের নেট মিউনিসিপাল হলু বলে দিয়েছে তাহলে তোমাকে কি করতে হবে গ্রস করতে হবে স্যার নেটের সঙ্গে দশের নয় গুণ করলেই গ্রস হবে ফেয়ার ট্রেন দিয়েছে স্ট্যান্ডার্ড ট্রেন বলেছে হাউস ইজ কমপ্লিটলি লেট আউট রেন্ট পার মান্থ সেভেন থাউজেন্ড

নেট মিউনিসিপ্যাল হলো বলেছিলো তেষট্টি হাজার তার সাথে দশের নয় গুণ করলেই গ্রস হবে তেষট্টি হাজার সময় দশের নয় গুণ করলে হয় সত্তর হাজার টাকা কী বললাম বলেছিলাম ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স থাকে না দেখতেই পাবেন ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স সব এরকমই থাকবে ফেয়ার রেন্ট তবে সিটি কিন্তু মাথায় রাখবে কোন সিটিতে বাড়ি আছে এটা কিন্তু মাথায় রাখবে ফেয়ার রেন্ট বলেছিল ফিফটি ফাইভ থাউজেন্ড তখন দুটোর মধ্যে বড়ো কোনটা সেভেন্টি থাউজেন্ড তারপরে কী লিখতাম স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে মধ্যে কত এটাকে বলতো কি এক্সপেক্টেড রেন্ট এবার লিখবো স্টেপ টু কি লিখবো স্যার স্টেপ টু দিয়ে আপনি লিখতেন ঠিক আছে তো তো এই অঙ্কে টেন্টের থেকে প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল টেনেন্টের থেকে প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল স্যার টেনেন্টের থেকে প্রতি মাসে আপনার ধরুন সাত হাজার টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল তো সাত হাজার টাকা করে যদি প্রতি মাসে ভাড়া পাওয়ার কথা থাকে তাহলে সাত হাজার ইন্টু বারো এই টাকাটা পাওয়ার কথা সাত হাজার ইন্টু বারো মানে চুরাশি হাজার টাকা পাওয়ার কথা এবার কোশ্চেনে দেখো আনরিয়ালাইজ রেন্ট আছে কিনা হ্যাঁ স্যার কোশ্চেনে একটা আনরিয়ালাইজ রেন্ট বলেছিল আচ্ছা এটা কোন বছরের আনরিয়ালাইজ রেন্ট আমি কি বলেছিলাম আনরিয়ালাইজড রেন্ট ডিডাকশন পাবে কারেন্ট ইয়ার ডিডাকশন পাবে কোশ্চেনে যেহেতু কোনো ইয়ার বলে দেয়নি তার মানে ধরে নেব এই আনরিয়ালাইজ রেন্টটা এই বছরে ঠিক আছে কারেন্ট ইয়ারের অর্থাৎ কারেন্ট পেভিয়াস ইয়ারের তাই ডিডাকশান পাবো এবার বলো টাকা কত ছিল তাই কোশ্চেনে বলেছে আনরিয়েলসেন্ট সাত টাকা ছিল তা মাইনাস করলাম চুরাশি থেকে সাত বাদ দিয়ে কত হচ্ছে সাতাত্তর হাজার টাকা জিনিসটা বুঝতে পারলে যে রেন্ট রিসিপটা যে বের করব তোমাকে প্রথমে দেখে নিতে হবে এক এক মাসে ভাড়া কত করে এক এক মাসে সাত হাজার টাকা করে ভাড়া হলে অ্যানুয়ালি কত টাকা পাওয়ার কথা সাত হাজার ইন্টু বারো চুরাশি হাজার টাকা তোমার ভাড়া পাওয়ার কথা তার মধ্যে আনরিয়েল স্ট্যান্ড সাত হাজার টাকা ছিল সেই টাকাটা তো পাবে না তাই চুরাশি থেকে সাত মাইনাস করে সাতাত্তর হাজার টাকা হয়েছে ঠিক আছে আবার এই আনরিয়েল স্ট্যান্ডটা কোন বছর বাদ দিতে হয় কারেন্ট পিভিআসি আর অর্থাৎ আমাদের কারেন্ট পিভিআসি আর কোনো উনিশ কুড়ি উনিশ কুড়ির আনরিয়েল স্ট্যান্ড থাকলেই বাদ যাবে উনিশ কুড়ি ছাড়া যদি আগের কোনো বছর থাকে সেটা বাদ যাবে না ঠিক আছে তো এটা লতে পরিষ্কার বলে দিয়েছে তো এই দুটোর মধ্যে বড় কোনটা কি শিখেছিলাম দুটোর মধ্যে বড় বড় হচ্ছে লিখতে হয় স্টেপ 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 অফ এর থেকে কি শিখেছিলাম ভ্যাকেন্ট থাকলে বাদ দিতে হয় তাই লিখবো লস ডিউ টু ভ্যাকেন্সি এবার কোশ্চেন পড়ে বলো ক মাসের ভ্যাকেন্ট ছিল

এবার দেখো কত নম্বর অঙ্কটা করবো দশ নম্বর অঙ্কটা করব দশ নম্বর অঙ্কটা করে আজকের মতো এই অঙ্কের ইতি টেনে দেবো ঠিক আছে তো দেখো দশ নম্বর অঙ্কটা কি বলছে শ্রী সুভাষ কুন্ডু হ্যাজ আ হাউস ওয়ার্ড ইন কলকাতা মানে সুভাষ কুন্ডুর একটা বাড়ি আছে কলকাতায় মানে কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে স্যার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে দ্য পার্টিকুলার্স অফ দ্য হাউস প্রপার্টি ফর দ্য প্রিভিয়াস ইয়ার নাইনটিন টোয়েন্টি আর এস আন্ডার গ্রস মিউনিসিপাল ভ্যালু রয়েছে স্যার কলকাতা মানে মেট্রো সিটিতে তো আপনার গ্রস মিউনিসিপাল হল লাগবে গ্রস মিউনিসিপাল হলই বলে দিয়েছে তাহলে আপনার কোনো চাপ নেই ফেয়ার রেন্ট বলে দিয়েছে স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে অ্যানুয়াল রেন্টও বলে দিয়েছে ঠিক আছে তো অ্যানুয়াল রেন্ট মানে কি অ্যানুয়াল রেন্ট মানে পুরো বারো মাসের ভাড়াটা দিয়ে দিয়েছে ঠিক আছে মানে বারো মাসের ভাড়াটা দিয়ে দিয়েছে এবার দেখতে হবে পুরো বারো মাসের ভাড়া পেয়েছি কি না অ্যানুয়ালি রেন্ট বলে দিয়েছে এবার বলছে টু মান্থ রেন্ট ফর দ্য প্রিভিয়াস ইয়ার কুড নট বি রিয়ালাইজ ফ্রম দ্য টেনেন্ট বলছে ভাড়াটিয়ার কাছ থেকে দু মাসের ভাড়া পাইনি তার মানে তো আনরিয়ালাইজ রেন্ট হ্যাঁ দু মাসের ভাড়া আনরিয়ালাইজ রেন্ট এইবার কি বলছে দ্য টেনেন্ট ইজ অকুপাইং আনাদার হাউস অফ এস কুন্ডু বলছে এই যে এস কুন্ডু যে সুভাষ কুন্ডু আছে না সুভাষ কুন্ডুর অন্য বাড়ি দখল করে আছে মানে অন্য বাড়িতে থাকে এই যে এই টেনেন্ট এখানে যে যাকে বাড়িটা ভাড়া দিয়েছিল কলকাতায় যে বাড়িটা ভাড়া দিয়েছিল সুভাষ কুন্ডু টেনেন্টকে ঠিক আছে সে আবার সুভাষকুণ্ডর অন্য একটা বাড়িতে থাকে ভাড়া থাকে ফর হুইচ হি ইজ পেয়িং রেন্ট রেগুলারলি যেই বাড়িতে কিনা রেন্ট রেগুলারলি পেমেন্ট করে রেগুলার পেমেন্ট করে সি কুন্ডু হ্যাজ নট টেকেন এনি লিগাল স্টেপ এগেন্স দ্য টেনেন্ট সো ফার এই যে ও যে এই বাড়ির থেকে যে কলকাতার বাড়ি থেকে যে ওর থেকে ভাড়া পায়নি তার জন্য সুভাষকুণ্ডু কোনো লিগাল স্টেপ নেয়নি আর আমরা কি বলেছিলাম আনরিয়েল এস্টেটের চারটে কন্ডিশন ছিল চারটে কন্ডিশন যদি ফুলফিল করেই তাহলেই আনরিয়েল এস্টেটের ডিডাকশন পাবে ও তার মধ্যে এই একটা কন্ডিশন তো ফুলফিল করেনি তাই ও ডিডাকশন পাবে না অর্থাৎ আমরা যে রেন্ট রিসিভ থেকে আনডি রেন্ট রিসিভ ক্যালকুলেট করার সময় যে আনডিগ্রেশনটা বাদ দিতাম এখানে সেই আনডিগ্রেশনটা বাদ দিতে পারবো না কারণ এই কন্ডিশনটা ফুলফিল করেনি ওখানে বলা ছিল যে আনডিগ্রেশনটা যে চারটে কন্ডিশন ছিল আমাদের একটা কন্ডিশন তোমরা পরিষ্কার মনে করো নাহলে পাতা উল্টে দেখে নাও কি লেখা ছিল যে দেখতে হবে সুভাষ কুন্ডুর আর অন্য কোনো বাড়ি আছে কিনা যেই বাড়িতে টেনেন্ট ভাড়া থাকতো কি না ঠিক আছে বলছে সুভাষ কলকাতায় যে সুভাষ বাড়ি ছিল সেই বাড়িতে যাকে ভাড়া দিয়েছিল সে ভাড়া দিতে পারেনি দু মাসে কিন্তু অন্য একটা বাড়িতে সে আবার আবার ভাড়া ভাড়া থাকে সেখানে রেগুলারলি পেমেন্ট করেছে তো ইনকাম ট্যাক্স অফিসার বলেছে এটা কখনোই আমরা মানতে পারি না ঠিক আছে তাই এরা ডিরাকশন পাবে না তাই এখানে আনগিলেশন আসবে না ভ্যাকেন্ট বলেছে দু মাসে তোমাকে গ্যাপ বের করতে বলেছে দেখো আমি প্রথমে দাগটা কেটে নিয়েছি ঠিক আছে তো তারপর উপরে যেমন লেখা লিখতে হয় তোমরা জানো আর বলছি না সময় নষ্ট করছি না প্রথমে লিখব স্টেপ ওয়ান প্রথমে কি গ্রস মিউনিসিপাল মিউনিসিপাল ভ্যালুই বলে দিয়েছে কত টাকা বলেছিল চব্বিশ হাজার টাকা তারপর কি লিখতাম ফেয়ার রেন্ট এবার দেখবো ফেয়ার রেন্ট কত বলেছে ফেয়ারল্যান্ড কোশ্চেনে বলেছে ছত্রিশ হাজার টাকা চব্বিশ আর ছত্রিশের মধ্যে বড় কোনটা ছত্রিশ হাজার তারপরে লিখতাম কি স্ট্যান্ডার্ড রেন্ট স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে পঁচিশ হাজার টাকা তো এই দুটোর মধ্যে ছোট কোনটা পঁচিশ হাজার টাকা তোমার স্টেপ ওয়ান হয়ে গেল পঁচিশ হাজার টাকা এটাকে বলে কি রিজনেবেল এক্সপেক্টেড রেন্ট ঠিক আছে এবার স্টেপ টু দিয়ে লিখবো কি স্টেপ টু দিয়ে লেখো তোমরা অ্যানুয়াল রেন্ট যেহেতু কোশ্চেন অ্যানুয়াল রেন্ট বলেছে তাই তোমাকে অ্যানুয়াল রেন্ট লিখতে হবে ঠিক আছে তো যদি এখানে আনরিলেশন বাদ যেত তাহলে তখন তুমি কি লিখতে রেন্ট রিসিট ব্যাকেটে লিখতে অ্যানুয়াল রেন্টের টাকাটা থেকে আনরিলেশনটা বাদ দিতে কিন্তু আনরিলেশন তো এখানে বাদ দিতে পারবে না কেন রুল মানেনি কত বলেছিল অ্যানুয়াল রেন্ট আটচল্লিশ টাকা তো নিয়ম কী কে দুটোর মধ্যে বড়ো বড়ো কোনটা আটচল্লিশ হাজার টাকা এটাকে বলে কি স্টেপ থ্রি কি লিখবো হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু ঠিক আছে তো এবার কী কেছি লেস লস ডিউ টু ভ্যাকেন্সি যদি ভ্যাকেন্ট থাকে তাহলে এটা করতে হবে ক মাসের ভ্যাকেন্ট ছিল কোশ্চেনে কোশ্চেনে দু মাসের ভ্যাকেন্ট ছিল ঠিক আছে কোশ্চেনে দু মাসের ভ্যাকেন্ট ছিল এবার তোমরা বলবে যে স্যার এক এক মাসের রেন্ট ইন্টু দুই গুণ কোলে তো হয়ে যাবে কিন্তু কোশ্চেনে এইটাই তোমাকে ঘুরিয়ে দিই যে কোশ্চেনে বলেনি এক এক মাসে ভাড়া কত করে তাহলে তোমাকে বের করে নিতে হবে তোমরা বলো না কোশ্চেনে দেখো কোশ্চেনে কি বলেছিল কোশ্চেনে বলেছিল অ্যানুয়াল রেন্ট দেখো লিখে দিচ্ছি অ্যানুয়াল রেন্ট বলেছিল কত ফর্টি এইট থাউজেন্ড তো অ্যানুয়াল রেন্ট যদি ফর্টি থাউজেন্ড হয় তাহলে তুমি বলতে পারবে রেন্ট পার মান্থ কত অ্যানুয়াল রেন্ট যদি আটচল্লিশ টাকা হয় মানে বারো মাসে আটচল্লিশ টাকা তাহলে এক মাসে কত আটচল্লিশ হাজার ভাগ বারো মানে চার হাজার টাকা না বোঝা গেল অ্যানুয়াল রেন্ট যদি আটচল্লিশ টাকা হয় তাহলে রেন্ট পার মান্থ কত চার হাজার টাকা তাহলে এক মাসে চার হাজার টাকা হলে দু মাসে কত চার ইন্টু দুই আট হাজার টাকা তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি কত হবে চার হাজার ইন্টু দুই আট হাজার টাকা তাহলে অ্যান্সার কত বেরোলো চল্লিশ হাজার টাকা এটাকে কি লিখবে এটাকে লিখবে গ্রস অ্যানুয়াল ভ্যালু আশা করেই বোঝা গেল এই এগারো নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে কি বলেছে ফর্ম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু সেই গ্যাপ বের করতে বলেছে এবার তোমরা বলতে পারো স্যার গ্যাপ কি করে করবে এখানে কতগুলো বাড়ি দিয়ে চারটে বাড়ি কি করবে জানো রুপিসে চারটে ঘর করবে কি করবে রুপিসে চারটে ঘর করবে প্রথম ঘরটার নাম দেবে ওয়ান তারপর ঘরটার নাম দেবে টু তারপর ঘর নাম থ্রি তারপর ঘরটা ফোর করবে অসুবিধা হলে আমি তো করেই দেবো অসুবিধা নেই

তোমরা সবসময় প্রিভিয়াস ইয়ার মানে উনিশ কুড়ির ডিডাকশন পাবে তার আগে পাবো না 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 পাবে তাই এই এই আনটা আসবে না আসবে এটা তো অঙ্করা করে নিও অসুবিধা হলে আমি অবশ্যই বলে দেবো নেক্সট ক্লাসে তো ঠিক আছে আচ্ছা এই অবধি থাকুক পরের ক্লাসে আবার আসবো আমি স্টেপ বাই স্টেপ স্টেপ করে এগোবো একটু টাইম লাগছে কিন্তু বাই স্টেপ করে এগো